গত বছর অমরনাথ যাত্রার পূর্বে আমরা সবাই মিলে বাবা ভূতনাথের আশীর্বাদ গ্রহণ করার জন্য আমরা চলে গিয়েছিলাম নিমতলা মহাশ্মশানের পাশে ভূতনাথ বাবার মন্দিরে। সেটাকেই কন্টিনিউ করার জন্য আমরা এখন সবাই চলে এসেছি বাবা ভূতনাথের দরবারে। তো এখান থেকেই আমাদের অমরনাথ যাত্রা শুরু হবে। তো এখন আমরা প্রথমে আমরা গঙ্গায় যাব। বৃষ্টি ভেজা কালো পিচের রাস্তার উপর থেকে আমরা গঙ্গা নদীর সামনের দিকে এগিয়ে যেতে যেতে গঙ্গা নদীর ঘাটের পাশে গিয়ে দেখলাম ঘাট এখানে একটু জমজমাট আছে। সামনে শ্রাবণ মাস, মানে নন বেঙ্গলের শ্রাবণ মাস মোটামুটি পরের সপ্তাহ থেকেই পড়ে যাচ্ছে, সেই কারণে এখানে অনেক একটু ভিড় আছে এখন। একে তো রোববার, তার উপর হালকা বৃষ্টি হয়েছে। এখানকার আশেপাশের মানুষরা গঙ্গার তীরে বসে সুন্দর শীতল বাতাসের অনুভব গ্রহণ করছে। আর এরই মধ্যে গবলু বলে উঠল, আমরা এখন চলে এসেছি ভূতনাথ ঘাটে, এখান থেকে আমরা স্নান করব, তারপরে আমরা এই যে এর মধ্যে জামাটা আছে তো জামাটা নেব, জামাটা পরব, যে তারপরে দর্শনের জন্য যাব ভূতনাথে। বলা মাত্র সময়ের অবকাশ না রেখে আমরা খুলে ফেললাম ঝটপট আমাদের গায়ের গেঞ্জিগুলি, স্নানটা সেরে তারপরে নতুন যে জামাটা এনেছি আমরা ওটা পরব, পরে ভূতনাথ বাবার দর্শন করব। গেঞ্জি বলার সাথে সাথে ক্যামেরার পেছন থেকে আমাদের রাজু দ্রুত গতিতে ছুঁড়ে দিল গেঞ্জিগুলি আমাদের হাতে। এই গেঞ্জিটা আমাদেরকে স্পন্সর করেছে দীপক দা। এবছরে আমাদের সময় যেতে পারছে না, দুঃখের বিষয়, কিন্তু আগের বছর গিয়েছিল তো অনেক ইচ্ছা ছিল এবছর যাওয়ার, তো নিয়ে যেতে পারিনি। তো কী হয়েছে, আমাদের জন্য গেঞ্জিটা স্পন্সর করে দিয়েছে, তো আশা করছি আগামী বছরগুলোতে দীপক দা আমাদের সঙ্গে থাকবে আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকবে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নিচে দেখুন লেখা আছে ইংরাজিতে মহিষাসুরমর্দিনী। আমার এক বন্ধু কাম দাদা সুপ্রিয় সেনগুপ্ত, তার মায়ের ইচ্ছায় প্রত্যেক বছর ইংরাজিতে মহিষাসুরমর্দিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে কারিগরি কবিয়াল থেকে। তো আপনারা দেখবেন তার ইউটিউব চ্যানেলে। কিছুক্ষণের মধ্যে একটা কল এলো আমাদের ফোনে। কলটি এসেছিল বাংলাদেশের ঢাকার দীপঙ্কর সর্দার নামে আমার একটি বন্ধু, যিনি আমার ইউটিউব দেখে আমার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে কীভাবে অমরনাথ যাওয়ার পারমিটটি সংগ্রহ করবে। কিছুক্ষণ ওনার সঙ্গে কথা বলার পর ওনাকে বিদায় জানিয়ে এবার আমরা গঙ্গা বক্ষ থেকে ধীরে ধীরে এগিয়ে চললাম ভূতনাথ বাবার মন্দিরের দিকে। আর এই রাস্তা থেকে সোজা দেখা যাচ্ছে বাবার মন্দির। বাবার মন্দিরের ওখানে অসংখ্য ফ্ল্যাগ লাগানো আছে, তো আমরা এখন এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের কাছে। তো মজার বিষয়টা হচ্ছে এখানে বাবার মন্দিরে আসার আগে মাথার মধ্যে একদল লোকজন আছে যারা হচ্ছে কিছু তিলক লাগিয়ে দেয়। রাস্তা দিয়ে একটু এগিয়ে যাওয়ার পর বাঁ দিকে এক ভদ্রলোককে দেখতে পাই। উনি আমাদেরকে দেখে উনি নিজে হাতে আমাদের মাথায় চন্দনের একটি তিলক পরিয়ে দেয়। আপনাদের কাছে অনুরোধ, ওনার হাত থেকে তিলক পরার আগে ওনার সাথে ওনার পারিশ্রমিকের কথাটা জেনে তারপরেই করবেন, না হলে কিন্তু অগত্যা বিপদে পড়তে পারেন। এবার আমরা এগিয়ে চললাম পূজার সামগ্রী কেনার জন্যে। আর পূজার সামগ্রী কেনার জন্যে আপনারা মন্দিরের উল্টো দিকে বেশ কয়েকটি পূজার সামগ্রী কেনার ডালার দোকান দেখতে পারবেন। কম বেশি সব দোকানের রেট প্রায় একই রকম। দোকানগুলির মধ্যে আপনি নিয়ে আসা আপনার ব্যাগ এবং জুতো দোকানের মধ্যে রেখে পূজার সামগ্রী নিয়ে মন্দিরের কাছে গিয়ে আপনারা পুজো দিতে পারবেন। আমরা একে একে আমাদের কেনা কর্পূর দিয়ে বাবাকে আরতি করতে শুরু করলাম। আমরা যখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে বাবার উদ্দেশ্যে কর্পূর দিয়ে আরতি করতে শুরু করেছিলাম, তখন দেখছিলাম মন্দিরের ভেতরে মন্দিরের আরতিও শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা বাইরে থেকে আরতি করার সাথে সাথে মন্দিরের ভেতরে মন্দিরের পুরোহিত বাবা ভূতনাথকে যে আরতি করছিল সেটার দর্শন পাই। কী সুন্দর তার দৃশ্য! মন্দিরে পুজো দেওয়ার পর আমরা যাচ্ছি চা খাওয়ার জন্য। তো এখানে কিন্তু বিখ্যাত সেই লিট্টি বাবা আছে, আঠা লিট্টি পাওয়া যায়, খুব বিখ্যাত সেই সাধু বাবার কাছে লিট্টি বাবা, আর ওখানে চা পাওয়া যায়। মন্দির থেকে একটুখানি এগিয়ে যেতেই নিমতলা ঘাটের ঠিক পাশেই এখানে দেখা যাচ্ছে সেই লিট্টি বাবা। এই লিট্টি বাবার কাছে কিন্তু সারাক্ষণই লোকজন ভর্তি থাকে, তাই আমরা এই লিট্টি বাবার কাছে লিট্টি না খেয়ে লিট্টি বাবার ঠিক উল্টো দিকে একটা মাসিমণির দোকান আছে, সেখানে চায়ের চুমুক দেওয়ার পর অজয় বলতে লাগলো, দর্শন করা কমপ্লিট হলো আমাদের, তো এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা দেবো। আবার আমাদের দেখা হবে বুধবার দিন সকালবেলা কলকাতা স্টেশনে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ।
এবছরও আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমি অমরনাথ যাওয়ার জন্য আমার ব্যাগের মধ্যে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলছি। আজ সকাল 11টা নাগাদ আমাদের ট্রেন, আর ঘুম থেকে উঠে গতকাল ব্যাগের মধ্যে কি কি জিনিস নিয়েছি সেটাকেই আপনাদের সামনে দেখানোর জন্য এই ভিডিওটি করা। আপনারা যখন অমরনাথ যাবেন আপনারা একবার মিলিয়ে নেবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সঠিক আছে কিনা, তাই ফাইনাল একবার চেকিং করছি যে আমি ব্যাগের মধ্যে কি কি জিনিস নিয়েছি বা কি কি জিনিস মিসিং আছে। তো দেখা যাক আমি ব্যাগের মধ্যে কি কি নিয়েছি। দেখুন ব্যাগ সবসময় আমি আপনাদেরকে বলেছি যে কোনো একটাই ব্যাগ ক্যারি করবেন এইরকম একটা নিয়ে যাবেন, কারণ সবসময় মনে রাখবেন যে ব্যাগটাকে কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। যত বড় ব্যাগ আর যত ভারী ব্যাগ সবই কিন্তু আপনাকে ক্যারি করতে হবে যদি আপনি পায়ে হেঁটে পেহেলগাঁও বা বালতাল থেকে অমরনাথের দিকে যাত্রা করেন। তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার প্রয়োজনীয় ওষুধপত্র কি সব নিয়েছি যেগুলি আমাদের কাজে লাগতে পারে এই পাহাড়ে এত বড় রাস্তা ট্রেকিং করার সময়। তো প্রথমে আমি একটা কাফ সিরাপ নিয়েছি, আর নিয়েছি এটা একটা জেল যেখানে মুচকা লেগে গেলে সেখানে দিলে একটু আরাম হয়, তো এরকম একটা জেল নিয়েছি। এছাড়া আমি নিয়েছি কোডিনোম নিয়েছি যেটা মোটামুটি হাঁটার সময় কোথাও ছিলে গেলে সেটা কাজে লাগতে পারে। একটা হচ্ছে আই ড্রপ নিয়েছি চোখের মধ্যে কোনো ধুলোবালি পড়লে পরিষ্কার করার জন্য, একটা আই রিফ্লেকশনার নিয়েছি। এছাড়া সুমো বলে একটা ট্যাবলেট নিয়েছি, গা হাত পা ব্যথা করলে সুমো খেলে ঠিক হয়ে যায়, তো এটা নিয়েছি। নিত্য প্রয়োজনীয় গ্যাসের জন্য ওষুধ নিয়েছি। এছাড়া নিয়েছি প্যারাসিটামল 650 যেটা পাহাড়ে যখন আমরা যাচ্ছি হয়তো কোনো কারণে জ্বর হয়ে যেতে পারে সেই কারণে প্যারাসিটামল 650 এটা নিয়েছি, গত বছর এটা আমার খুব কাজে লেগেছিল। কোকো 30 নিয়েছি যেটা পাহাড়ে হাঁটা চলার সময় যদি অক্সিজেনের প্রবলেম হয় তাই জন্য কোকো 30ও নিয়েছি। আর একটা নিয়েছি নোজাল ড্রপ, যদি কখনো নাক বন্ধ হয়ে যায় তাহলে নোজাল ড্রপটা দিলে হয়তো নাকটা ছেড়ে যেতে পারে। কোথাও কেটে গেলে সেখানে রক্তপাত হলে এবং সেই জায়গাটায় যদি ঘা যদি না শোকায় তার জন্য একটা টি ব্যাগের ক্রিম নিয়েছি। তো বন্ধুরা এই হলো আমার ওষুধপত্রগুলি, খুবই কম মাত্রা এবং খুবই প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো নিয়ে আমি আমার অমরনাথ যাত্রা করব। তো আপনারা একবার মিলিয়ে নেবেন যদি আপনাদের কাছে এরকম দরকার পড়ে। তো তো এরপর আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যাচ্ছি। প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্রের মধ্যে প্রথমে যেটি আপনাদের সঙ্গে রাখতে হবে সেটি হচ্ছে আপনাদের পরিচয়পত্র, আর পরিচয়পত্র স্বরূপ আপনারা আধার কার্ড। আধার কার্ড আপনারা জানেন ভারতবর্ষের সর্বোত্তম পরিচয়পত্র হিসাবে গণ্যিত হয়, তো সুতরাং আপনারা একটা আধার কার্ড রাখবেন আপনাদের কাছে। এই আধার কার্ডের মাধ্যমে আপনার কিন্তু বিভিন্ন জায়গায় লাগতে পারে, রেলওয়ে স্টেশন বা হচ্ছে বিমানবন্দরে আপনার কিন্তু আধার কার্ডটি লাগবে। এছাড়া যখন আপনি ওখানে গিয়ে সিম কার্ড নেবেন তখনও কিন্তু একটা আধার কার্ড লাগতে পারে। তাছাড়া আপনারা যখন RFID কার্ডটি করবেন তখনও এই আধার কার্ডটির দরকার হতে পারে। সুতরাং আধার কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি নথির মধ্যে পড়ে, তো আপনারা যাত্রাকালীন এই আধার কার্ডটার সঙ্গে কিন্তু রাখবেন, এটা বাধ্যবাধকমূলক। আধার কার্ডের পর এবার আমরা চলে আসি যেটি গুরুত্বপূর্ণ নথি সেটি হচ্ছে রেল বা বিমানের টিকিট। আপনার যদি যাত্রা বিমানের হয় তাহলে বিমানের টিকিট, এবং আপনার যদি যাত্রা রেলওয়ে হয় তো রেলের টিকিট। রেল বা বিমানের টিকিট আপ ডাউন টিকিট আপনার কাছে কিন্তু প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন। তারপর আপনার হচ্ছে যাত্রা পারমিট। যাত্রা পারমিট আমরা সাধারণত দুভাবে পেয়ে থাকি, একটি অফলাইন এবং অনলাইনে। অনলাইনে যারা যাত্রা পারমিটটি নিয়েছে তারা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন, আর অফলাইনে যারা যাত্রা পারমিট পেয়েছে তারা কিন্তু অরিজিনাল যাত্রা পারমিটটা সঙ্গে রাখবেন। অফলাইনে যারা যাত্রা পারমিট করেছেন তাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেটের অরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে না, কিন্তু যারা অনলাইনে যাত্রা পারমিটটি বার করেছেন তারা কিন্তু অবশ্যই অরিজিনাল মেডিকেল সার্টিফিকেটটি রাখতে হবে। কারণ অমরনাথ যাত্রার সময় ওখানকার ভলেন্টিয়াররা যারা অনলাইনে পারমিটটি করেছে তাদের অরিজিনাল মেডিকেল সার্টিফিকেটের কপিটা ওরা দেখতে চায়। সুতরাং যারা অনলাইনে পারমিট করেছেন তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি, তারা যেন অরিজিনাল মেডিকেল সার্টিফিকেটের কপিটা নিয়ে যায়। বন্ধুরা গুরুত্বপূর্ণ নথির পর এবার আমরা আলোচনা করব আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, যেগুলি আপনারা প্রতিদিন ইউজ করেন সেগুলি আপনারা কি কি নিয়ে যাবেন। রেগুলার ইউজ করার জিনিসপত্রের মধ্যে প্রথমত আমি নিয়েছি একটা হচ্ছে টুথপেস্ট, টুথব্রাশ, একটা চিরুনি, হেয়ার অয়েল, বোরোলিন, হ্যান্ড স্যানিটাইজার, একটা সানস্ক্রিন, একটা রেজার, একটা কোল্ড ক্রিম, একটা সানগ্লাস।
দেখুন এই সকল জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনে ইউজ করার জিনিস, আর এই জিনিসগুলো ট্রেনের মধ্যে বা আপনি যখন যাত্রাকালীন সব সময় কিন্তু উপলব্ধ পাবেন না। সুতরাং এই সকল জিনিসগুলো আপনারা নিয়ে যাবেন। এরপর যেটি বলবো সেটি হচ্ছে আপনাদের জামা কাপড়। অমরনাথ যখন যাবেন তখন জামা কাপড়ের গুরুত্বপূর্ণ খুব বেশি। আপনারা কি জামা কাপড় নিয়ে যাবেন, কি সাথে নিয়ে যাবেন, এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছে। তো সেই কারণে অমরনাথ যাওয়ার সময় আপনারা কি ধরনের জামা কাপড় নিয়ে যাবেন সেটিকে বলবো। দেখুন অমরনাথ যাওয়ার সময় আপনি কি ধরনের পোশাক পরিচ্ছদ নিয়ে যাবেন তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি সব সময় আপনাদেরকে সাজেস্ট করব যত কম মিনিমাম জামা কাপড় নিয়ে যেতে পারেন সেটাই আপনার জন্য মঙ্গলময়। তার কারণ হচ্ছে দেখুন আপনি যে জামা কাপড়টা পরে থাকবেন কিন্তু অতিরিক্ত জামা প্যান্টটা আপনাকে কিন্তু ব্যাগে করে নিজের পিঠে করে আপনাকে নিয়ে যেতে হবে বালতাল অথবা চন্দনবাড়ি থেকে বাবার পবিত্র গুহার কাছে, যদি না আপনারা এক্সট্রা কোনো লোক নেন। তো সুতরাং যত হালকা জিনিসপত্র বা যত কম জিনিসপত্র আপনি নিয়ে যাবেন তাহলে আপনার বইতে সুবিধা হবে। এখানে আমি কি কি আমার ব্যাগের মধ্যে কি ধরনের জামা কাপড় আমি প্যাক করছি সেটাকেই আপনাকে বলছি। প্রথমত বলবো জুতোর কথা। দেখুন সাধারণত জুতো নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল, আমি তো সবাইকে সাজেস্ট করেছি স্পোর্টস শু পরার জন্য। অনেক সময় সেফটি শু বা ট্র্যাকিং শু এইসব দামগুলো অনেক বেশি হয়, অ্যাডনেসারি আপনারা এত পয়সা খরচ করার দরকার নেই। সাধারণত 500-800 টাকার মধ্যে যে সমস্ত ভালো স্পোর্টস শু পাওয়া যায় সিলেটাস বা অন্যান্য জায়গায় সেই স্পোর্টস শুগুলো আপনারা পরে একবার দেখে দিতে পারেন আপনাদের হাঁটার জন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো প্রথমত হালকা লাইট স্পোর্টস শু হলে আপনাদের সুবিধা হাঁটে চলার জন্য। এরপর আপনাদেরকে বলবো দেখুন এরকম কিছু ইলেকট্রনিক্স ঘড়ি নিয়ে নেবেন যার মধ্যে আপনারা সময় দেখতে পারবেন, তার সাথে সাথে কতটা হাঁটছেন কত কিলোমিটার হাঁটছেন সেগুলো সব দেখা যায়। এরকম একটা ঘড়ি নিলে আপনারও সুবিধা হবে। একটা হাফ প্যান্ট নিতে পারেন কারণ ট্রেনের মধ্যে আপনারা প্রায় 1-1.5 দিন থাকবেন, তার জন্য একটা হাফ প্যান্ট থাকা জরুরি। রেনকোট নেবেন, একটা পাজামা ও একটা ফুল কভার করা, একটা থার্মাল, একটা এরকম ইনার সাইডের যেগুলো লার্জ কোজি বা এইসব কোম্পানির পাওয়া যায় সেইগুলো একটি নিতে পারেন, এগুলো কিন্তু খুব গরম দেয়। এছাড়া আপনারা 7-10 দিন রেগুলার পরার জন্য 2-3টে ম্যাক্সিমাম আপনারা এরকম পাতলা টি শার্ট নিতে পারেন, ঠিক আছে। আর আপনারা চেষ্টা করবেন এইগুলো সিল্কের হলে একটু ভালো হয়, কারণ 2 প্যান্ট নিয়ে নেবেন ফুল যেগুলি আপনার এক্সারসাইজ করার জন্য কাজে লাগে, সেই রকম টাইপের ওই গেঞ্জি কাপড়ের প্যান্ট বা প্যারাসুট কাপড়ের প্যান্ট নিলেই আপনার জন্য যথেষ্ট। আর আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে আন্ডারগার্মেন্টস নিয়ে নেবেন, জুতোর সঙ্গে 2-1টা মোজা নিয়ে নেবেন, পারলে একটা এই রকম হনুমান টুপি নিয়ে নেবেন যেটা আপনার মাথা কান নাককে কভার করবে, এবং সর্বশেষে আপনি যে ব্যাগটা নিয়ে যাবেন সেই ব্যাগটির জন্য একটি কভার নিয়ে যাবেন, কারণ যাত্রাকালীন বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হলে আপনার ব্যাগ ভিজবেন, তার মানে আপনার জামা কাপড় এবং প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র আপনারা নিয়ে যাচ্ছেন সেগুলি সব ভিজে যেতে পারে। তো সুতরাং আমি সাজেস্ট করব একটা বাজার থেকে এই রকম আপনি যে ব্যাগটা নিয়েছেন তাকে কভার দেওয়ার জন্য 50-60 টাকা নেবে, এরকম একটি ছাতার কাপড়ের একটা হচ্ছে কভার নিতে পারেন। ট্রেনে করে যারা যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি এইরকম ছোট এয়ার পিলো নিতে পারেন যেটি আপনার খুব কাজে লাগতে পারে। বন্ধুরা মোটামুটি ছিল আমার ব্যাকপ্যাকিং এর জন্য এই সকল জিনিসপত্র, ওষুধপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, ডেলি ইউজের জিনিস এবং প্রয়োজনীয় আমার জামা কাপড় যেটি আমি নিয়ে অমরনাথ যাত্রার জন্য যাব। আর আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু আমি বালতাল থেকে যাচ্ছি সেই কারণে আমি ঠান্ডার জায়গায় 2 রাত্রি থাকবো, তো আপনারা যারা পহেলগাঁও বা চন্দনবাড়ি থেকে যাবেন ঠিক করেছেন তাদের কিন্তু ঠান্ডার জামা কাপড় একটু বেশি লাগবে। তার কারণ হচ্ছে পহেলগাঁওতে থাকতে হবে, চন্দনবাড়ি থেকে যখন আপনি শেষনাগে যাবেন শেষনাগে থাকতে হবে, শেষনাগ থেকে পঞ্চতমীতে থাকতে হবে এবং বাবার কাছে দর্শন করে তবেই আপনাকে বালতালে ফিরতে হবে, বা আপনি যদি আবার মনে করেন চন্দনবাড়িতে আসবেন তাহলে আরও 2 দিন লাগবে। সুতরাং আপনারা যারা চন্দনবাড়ি থেকে যাবেন বলে ঠিক করেছেন তাদের কিন্তু ঠান্ডার জায়গায় থাকতে হবে বেশি, সুতরাং তারা কিন্তু ঠান্ডার জামা কাপড় একটু বেশি নেবেন, দরকার পড়লে একটি মোটা দেখে জ্যাকেট নিতে পারেন। যেহেতু আমি বালতাল থেকে যাচ্ছি সেই কারণে যেদিনকে আমি বালতালে পৌঁছাবো সেই রাত্রি বালতালে থাকবো এবং পরের দিন সকালবেলা বাবাকে দর্শন করে চেষ্টা করবো বালতালে নেমে পড়ার জন্য, তো দ্বিতীয় দিন বালতালে থাকবো। তৃতীয় দিন কিন্তু আমি শ্রীনগর বা জম্মুতে পৌঁছে যাবো, সুতরাং আমি ঠান্ডার জায়গায় থাকছি কম, সেই কারণে ঠান্ডার জামা কাপড় আমি একটু কম নিয়েছি। আপনারা যারা চন্দনবাড়ি থেকে যাবেন তারা এই কথাটি মাথায় রাখবেন। তো বন্ধুরা এই ছিল আমার হচ্ছে ব্যাকপ্যাকিং এর জিনিসপত্র। এবার আমি এই ব্যাগটির মধ্যে আমার এই সকল নিত্য প্রয়োজন জিনিসপত্র গুলো গোছ গাছ করে রেখে দেবো যাতে আমি অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে যেতে পারি।
বন্ধুরা এর সঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু জলের বোতল ও একটি মাস্ক নিয়ে যেতে ভুলবেন না। তো বন্ধুরা আপনারা মোটামুটি বুঝতে পারলেন আমার অমরনাথ যাত্রার জন্য ব্যাকপ্যাকিং এ আমি কি সব আমি কি কি জিনিসপত্র নিয়েছি। আর এই ছোট ব্যাগের মধ্যে দেখুন সবকিছু কিরকম সুন্দর ভাবে আটো সাটো করে বসে গেছে। তো সুতরাং এটা ছিল ব্যাকপ্যাকিং এর ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। তো নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। ইতিমধ্যে 10টা বেজে গেছে আর আমার ট্রেন হচ্ছে 11:45 জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে। ব্যাকপ্যাকিং হয়ে গেছে, যেহেতু কালকে রাত্রিবেলায় আমি ব্যাকপ্যাকিং করেছিলাম, সকালবেলায় আপনাদেরকে ব্যাগটাকে আনপ্যাক করে আবার প্যাক করে আপনাদেরকে দেখিয়েছি আমি কি কি নিয়ে যাচ্ছি। তো এবার আমি যাব হচ্ছে ঠাকুর নমস্কার করার জন্যে। এবার আমি এগিয়ে গেলাম ঘরের মধ্যে, আমার যে ব্যাগটা প্যাকিং করেছিলাম সেই ব্যাকপ্যাকিংয়ের মধ্যে কোনো কিছু জিনিস মিস আছে কি না সেটা দেখার জন্যে আরেকবার চেন খুলে রিচেকিং করলাম। যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে আমি এই মুহূর্তে ঢুকে দিতে পারতাম। যেহেতু মাত্র হাতে 1 ঘন্টা 15 মিনিট টাইম আছে, সেই কারণে সময় অপচয় না করে বেরিয়ে পড়ছি। বাড়ি থেকে বেরানোর সময় মাকে নমস্কার করে মায়ের বিদায় জানিয়ে এবার আমি এগিয়ে চললাম বাড়ির নিচের দিকে। বাড়ির নিচ থেকে গেট খুলে এবার বেরিয়ে চললাম। হাতে সময় যেহেতু কম সেহেতু তাড়াতাড়ি করে হাঁটতে হচ্ছে। বাড়ি থেকে মেট্রো স্টেশন প্রায় 10 মিনিট দূরত্ব, আর কিছুক্ষণ লাগবে, মোটামুটি কাছেই চলে এসেছি। চলে এসেছি নোয়াপাড়া মেট্রো স্টেশনে, এখান থেকে আমার ট্রেন মাত্র 5 মিনিট পর। সঠিক সময় আমাদের ট্রেন প্ল্যাটফর্মের মধ্যে এসে পড়লো, আমি আর দেরি না করে প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ট্রেন চলে এসেছে। এবার উঠে পড়বো আমি আর দেরি না করে ট্রেনের ভেতরে উঠে পড়লাম। দরজা বন্ধ হতেই ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চললো দমদম স্টেশনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ওপর থেকে একদম পাতাল রোগে প্রবেশ করলো। দমদম স্টেশনে ট্রেন আসার পর ট্রেনের মধ্যে উঠে পড়া ভিড় আমাকে একদম এক কোণে ঠেসে দিল। যাই হোক, বাবার নাম করে এগিয়ে চললাম পরবর্তী স্টেশন বেলগাছিয়ার উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে। বেরিয়ে পড়লাম বেলগাছিয়া স্টেশনের বাইরে। সামনে একটি ব্রিজ আছে, ব্রিজটা ওপারেই হলে হচ্ছে কলকাতা স্টেশন। যেহেতু হাতে প্রায় 50 মিনিট সময় আছে তাই ডিসিশন নিলাম পায়ে হেঁটেই যাবো। সামনে বৃষ্টি আছে, বৃষ্টি ক্রস করলেই হচ্ছে কলকাতা স্টেশন। খুব বেশি হলে হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগতে পারে, তাই অগতা পয়সা নষ্ট না করে তো এগিয়ে যাচ্ছি কলকাতা স্টেশনে। বেলগাছিয়া বৃষ্টি পার হওয়ার সাথে সাথেই এক সাইডে দেখলাম পরেশনাথ মন্দির। এই পরেশনাথ মন্দিরের উল্টো দিকে আরও একটি মন্দির আছে যেটা আমরা জানতাম না, আজ আমার চোখে পড়লো। এই মন্দিরটির নাম হচ্ছে ওলাই চণ্ডী মন্দির। মন্দিরটির সম্বন্ধে আমি আগে জানতাম না, তাই স্থানীয় এক লোক আমাকে বলেও মোটামুটি আমি বেলগাছিয়া ব্রিজের ওপর উঠে পড়েছি। আর এই পাশে দেখা যাচ্ছে কলকাতা স্টেশন আর ও পাশে কালা স্টেশন। যাই হোক, আর বেশিক্ষণ লাগবে না হয়তো, আর একটি ট্রেন দেখছি প্ল্যাটফর্মে দিচ্ছে, জানি না ওটা আমাদের ট্রেন কিনা। পায়ে পায়ে ইতিমধ্যে আমি বেলগাছিয়া ব্রিজটি ক্রস করে এবার সোজা এগিয়ে যাচ্ছি কলকাতা স্টেশনের দিকে। পেছনে আছে আর্জিকল মেডিকেল কলেজ আর সামনে আমার বন্ধু বান্ধবরা সব চলে এসছে। তো আমাকে অনেকক্ষণ আগে থেকেই বলছে ওরা চলে এসছে। তো যাই হোক, আমার একটু দেরি হয়ে গেল, তো দেরি ঠিক হয়নি, এখনও পর্যন্ত ট্রেন প্রায় 45 মিনিট বাকি আছে। চলে এসছি কলকাতা স্টেশনে। পৌঁছে গেলাম বন্ধুদের কাছে, বাকি আছে সব এসে গেছি, 6 জন আমরা এসে গেছি, 6 জন আমরা টিম অমরনাথ যাত্রার জন্য আমরা রেডি আছি। ট্রেন আসবে, এবার আমরা উঠবো, তার আগে আমরা একটা গানে একটু এক জায়গায় দাঁড়িয়ে সব গল্প টল্প করছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। প্ল্যাটফর্ম নাম্বার 3 তে আমাদের ট্রেন এসে গেছে।
আর আমাদের যত সহযাত্রীরা তারা আমার থেকে অনেক আগেই চলে এসেছিল, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো, আমার জন্য ওরা বাইরেই ওয়েট করছিল। তো এবার আমরা ঢুকবো হচ্ছে কলকাতা স্টেশনের ভেতরে। স্টেশনটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখান থেকে জম্বুতাওয়া এক্সপ্রেসটা ছাড়ে, যেটা আগে শিয়ালদা থেকে ছাড়তো। এবার আমরা সবাই মিলে এগিয়ে গেলাম স্টেশনের ভেতরের দিকে। ইলেকট্রনিক বোর্ডের মধ্যে আমাদের ট্রেনের নাম্বার দিয়ে দিয়েছে, আমাদের ট্রেন সঠিক সময় ছাড়ছে 11:45। আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশনে। তো মোটামুটি সবাই এখানে জামা কাপড় পরছে, তো তার কারণ হচ্ছে এই যে নতুন একটা গেঞ্জি নিয়েছি আমরা, এই গেঞ্জিটা এখন আমরা 6 জন পরছি। তো পরার পরই আমরা ট্রেনে উঠবো। খুবই ভালো লাগছে, নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি, তো অনেক বেশি এক্সাইটমেন্ট রয়েছে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। যেহেতু ভালো লাগার জায়গা, আমি 2022-এর আমার একটা প্ল্যান ছিল, কোনো কারণে আমি আসতে পারিনি, তাই সেই জন্য আমি প্রসেনজির সঙ্গে কোয়ার্ডিনেট করে যে আমি যে কোনো প্রোগ্রামে 2023-এ আমি জার্নি করব এবং যাব। গত বছর আমি যেতে পারিনি, এবছর তো মন প্রাণ দিয়ে যাবই। আর ঈশ্বরের কাছে আমাদের একটাই প্রার্থনা যে যাতে আমরা সবাই মিলে সুস্থভাবে যেরাম যাচ্ছি ওর আমি সুস্থভাবে যাতে ফেরত আসতে পারি। প্রথম কথা, আমি গ্রুপে সব দিয়ে জুনিয়র, ঠিক আছে, সবার থেকে। তো আমার ওই জন্য এক্সাইটমেন্টটাও আরও বেশি। তো আগের বছর আমার যাওয়ার কথা ছিল, হয়েও হয়নি, তো এবছর হচ্ছে, আমি আরও বেশি এক্সাইটেড। এটা আমার প্রথমবার আমি যাচ্ছি অমরনাথ যাত্রায়, আর রাস্তা তো ভালোই কঠিন, ভালো, এবার বরফ বরফ পড়েছে, দুর্গম রাস্তা, কঠিন রাস্তা, কিন্তু বা বুলাওয়া আয়া হ্যায় যাকে বলে, বাবার ডাক এসেছে, যেতে হবে। আমার বাড়িতে কালকের আপনারা সবাই জানবেন মেয়েদের একটা ব্রত ছিল, বিপত্তারিণী ব্রত, তাই তো? আমার বাড়িতে বৌমা হচ্ছে মিতা, একটাই মাত্র বৌমা, আমরা সবাই যাচ্ছি জেনে শুনে উনিও কালকে ব্রত করেছেন, আর তার জন্য একটুখানি এ পাঠিয়েছি। হ্যাঁ, অনুরোধ করবো সকলকে বাঁধে দিয়ে যাতে মঙ্গলভাবে যায়, সবাই পৌঁছে যায় এবং সুস্থভাবে তারা ফেরে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ, এই স্লোগান নিয়ে আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। আর আমাদের ট্রেন ঠিক আমার পেছন দিকে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছাড়বে। পাক্কা 11:45 নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি কলকাতা স্টেশন থেকে এখন অমরনাথের উদ্দেশ্যে। কলকাতাকে বিদায় দিয়ে দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর থেকে আমরা এগিয়ে চললাম এখন অমরনাথের উদ্দেশ্যে। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, রাস্তা দেখা যাচ্ছে না চারপাশে। আমাদের ট্রেন এখন পানাগড়ের দিকে যাচ্ছে, বর্ধমান অনেকক্ষণ আগেই ক্রস হয়ে গেছে। আমাদের সঙ্গে আমাদের সবথেকে বয়সজ্যেষ্ঠ লোক আছে, দেবজিৎ দা। দেবজিৎ দা আমার সঙ্গে প্রায় গত বছর অক্টোবরে যোগাযোগ করেছিল অমরনাথ যাবে নিয়ে। আমি তার মুখে জানতে চাই যে অমরনাথ যাবার এই প্ল্যানটা তার কাছে কি করে এলো। অমরনাথের এটা একটা আমার স্মরণীয় একটা জিনিস, যে ছোটোবেলায় একটা দাদার সঙ্গে পেয়েছিলাম, তারপর আমরা চাকরির জীবনে আসি। গত 2022-এ সেই জায়গাটা আবার আমাকে মোড় দিল প্রসেনজি হালদার। ইতিমধ্যে ঘড়ির কাঁটায় 1:30 বেজে গেছে, আমরা বসে বললাম লাঞ্চে। কি হলো? ভয়ঙ্কর অবস্থা। গবলু যখন তার নিজের তরকারি তেল নিয়ে ব্যস্ত, তখন সবাই আপন মনে নিজের খাবার নিয়ে খেতে ব্যস্ত। প্রত্যেকবারের মতন আমি কোনো কিছু নিয়ে আসিনি, সবার ছেড়ে খাবো বলে এবারেও তাই করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমাদের দেবজিৎ দা জানলার পাশে বসে আপন মনে গুনগুন করে গান ধরেছে। দেবজিৎ দার গান শুনতে শুনতে জানলা থেকে একটু উঁকি মেরে দেখি,
সবুজ গাছপালার ভেতর থেকে আমাদের ট্রেন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে আমাদের ট্রেন দুর্গাপুর স্টেশনের মধ্যে ঢুকে পড়েছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেন দুর্গাপুর ছেড়ে এগিয়ে চলল ধানবাদের উদ্দেশ্যে। এইবারে আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলটাকে ক্রস করব। সামনে হচ্ছে আমাদের বরাকর নদী, বরাকর নদীর উপরে একটা ব্রিজ আছে যেটার নাম হচ্ছে কুমারদুবি। সেই কুমারদুবিটা পাস হলে পাস হয়ে তা আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করব। বরাকর নদীটা পার করার পর এবারে আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে চলে এসেছি ঝাড়খণ্ডের মধ্যে। তো আমি 2007-09 পর্যন্ত অনেকবারই ঝাড়খণ্ডে এসেছিলাম, কিন্তু এখন দেখছি যে ঝাড়খণ্ডের এখানকার স্টেশনগুলো মানে অনেকটাই পরিবর্তন হয়েছে, কারণ আগে স্টেশনগুলো সব মাটিতে ছিল। আমরা দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে কুমারদুবি স্টেশনের কাছে। যদি কখনও আপনারা মা কল্যাণেশ্বরের মন্দির ও মাইথন ড্যাম দেখতে আসেন তাহলে আপনারা কিন্তু কুমারদুবিটা নামতেই পারেন। আর কুমারদুবিটা নেমে এখানে অটো পেয়ে যাবেন আপনারা মাইথন ড্যামের জন্য, যেটা ডিবিসির আন্ডারে পড়ে। আমাদের ট্রেন এখন দুরন্ত গতিতে ছুটছে ধানবাদের উদ্দেশ্যে। যাই হোক, আমরা ধানবাদ স্টেশনে জাংশন স্টেশনে পৌঁছলাম। কিছুক্ষণ এখানে দাঁড়াবে। ট্রেন থেকে নেমে এখন জল ভরতে এসেছি। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। জল ভরে নিয়ে এসে যখন আমি ট্রেনের মধ্যে উঠবো দেখলাম গেটের মধ্যে একদল স্থানীয় অধিবাসীরা গেটটিকে জাম করে রেখেছে। বহু কষ্টে ট্রেনের মধ্যে উঠে টয়লেটের সামনে থেকে এগিয়ে বসলাম আমার সিটের মধ্যে। এবার জানলা থেকে উঁকি মেরে দেখলাম ধানবাদ ছাড়িয়ে যখন আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে দুপাশে সুন্দর সুন্দর বৃহৎ আকৃতির পাহাড়গুলো এগিয়ে চলছে। এখন ঘড়িতে প্রায় বাজে 6:12। এখন আমাদের ট্রেন চলেছে পারাসনাথ স্টেশনের দিকে। তো যেতে যেতে রাস্তার দুধারেই দেখতে পাচ্ছি যে বড় বড় টিলা আকৃতি পাহাড়ের মতন অনেকগুলো পাহাড় পাহাড় দেখতে পাচ্ছি। এখানকার স্টেশনের প্ল্যাটফর্মটা কি সুন্দর, সাদা লাল রঙের সুন্দরভাবে এখানে আলপনা দেওয়া আছে পুরো স্টেশনটা। স্টেশনের প্ল্যাটফর্মটা দেখেই মনে হচ্ছে যে এখানে কোনো আশেপাশে ধর্মীয় কোনো জায়গা আছে। যদিও স্টেশনটির নাম হচ্ছে পরেশনাথ, এটা কি পরেশনাথ পাহাড় সেটা নিয়ে আমার মধ্যে একটু ডাউট আছে। যাই হোক, নেটেও সেরকমভাবে খুঁজে পাচ্ছি না এই জায়গাটা কি বা এর আশেপাশে যে সকল পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো কি। আশা করা যাক স্থানীয় কোনো মানুষের কাছে যদি কথা বলি তাহলে সে বলতে পারবে। দেখি স্থানীয় মানুষের খোঁজে এখন আমি বেরিয়ে পড়ছি প্ল্যাটফর্মে। আর এখানকার স্টেশনটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। না, ইস তরফ যে মন্দির দিকে রাখা ও আর আর পরেশনাথ মন্দির কিস তরফে। ভদ্রলোক আমাকে দূরে ওই পাহাড়ের ওপর দেখিয়ে দিয়ে চলে গেল। উনি বললেন ওই পাহাড়ের ওপর একটা মন্দির আছে যেটা জৈন ধর্মের এবং ওই মন্দিরের নাম পরেশনাথ মন্দির, সেই নিয়েই এই স্টেশনটির নাম পরেশনাথ। যাই হোক, আমাদের ট্রেন এখন এগিয়ে চলছে হাজারিবাগ রোডের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন 6:45। গবলু তার বাড়ি থেকে নিয়ে আসা চিড়ে ভাজার প্যাকেটটা কেটে সবার হাতে সমানভাগে চিড়ে ভাজা দিতে লাগলো। এদিকে অজয় ফোনে ব্যস্ত। যজ্ঞা, আমি, অজয়, দেবজিৎদা আর আমাদের পবনপুত্র হনুমান সবাই মিলে আনন্দ সহকারে এই চিড়ে ভাজা খেতে খেতে এগিয়ে চলছি আমাদের পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। হঠাৎই ট্রেনের ভেতর থেকে বাইরের আকাশটা অন্ধকারে নেমে এলো। রাস্তার মধ্যে ইতিমধ্যে লাইট জ্বলে গেছে। ট্রেনের জানলার পাশ থেকে দেখছি রাস্তার মধ্যে শুধু ঘন কালো আলো ছাড়া আর কিছু না। এদিকে ট্রেনের ভেতর দেবজিৎদা এক মনে বসে আছে আর গবলু তার পাটা নিয়ে স্ট্রেচ করছে। এখনো পর্যন্ত খাবারের প্যান্ট্রি কার্ডে যারা এসেছিল তারা কোনো খাবারের জন্য অর্ডার নিয়ে গেল না। এক্ষুনি বলছে যে পাশ থেকে এসে নাকি চলে গেছে। তোমরা কি করছিলে? তুমি তো কন্টিনিউয়াস ফোনই দেখা যাচ্ছ। তুমি পাশের লোকটাকে বলবে না যে খাবারের অর্ডার নেওয়ার জন্য ছেলে এসে বসেছিল না? আমাদের মধ্যে যখন খাওয়া খাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল তখন দূরে দেখলাম এক ভদ্রলোক আর এক ভদ্রলোকের সঙ্গে খাওয়া নিয়ে পসায় ম্যাক্ত। কে কার পয়সা বেশি নিচ্ছে, কে কার পয়সা কম নিচ্ছে, এই নিয়ে ঝামেলাটি ধীরে ধীরে আরো বৃহৎ আকারে ধারণ করলো।
কোন হিসাবে পেমেন্ট করে আমি 20 টাকা তোমার লাগবে না আমার কাছে 20 টাকা লাগবে তুমি আমাকে উল্টে দাও কিন্তু চিনিংবাজি আছে বন্ধ কয়টা চিনিংবাজি এই যেটা করে সেটা চিনিংবাজি কয়টা চিনিংবাজি যেটা করে দিছে 160 টাকা দাও আমি 160 টাকা দিতে রাজি আছি মারপিট ভাঙান আমি বাবা বাড়ি টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আমরা এখন ছুটে চলেছি বারাণসীর দিকে বুঝতে পারছিলাম না আমরা নেবেছিলাম গয়া স্টেশনে ট্রেন থামার পর কিছু খাবারের সন্ধানের প্ল্যাটফর্মে কিন্তু প্ল্যাটফর্মে এমাথা থেকে ওমাটা আমি আর প্রসেনজিৎদা দুজনেই ছোটাছুটি করে অবশেষে নিরাশ হয়ে ট্রেনে ফিরতে হলো কারণ কিছুই খুঁজে পেলাম না খাওয়ার মতো অবশেষে আমাদের প্যান্টি ম্যানের সাথে আমাদের দেখা তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম তার কাছে কোনো খাবার দাবার আদৌ আর আছে কি না তিনি বললেন তার কাছে খাবার দাবার আছে এবং দু রকমের থালি আছে একটা ভেজ থালি একটা ননভেজ থালি ননভেজ থালির মধ্যে আমরা ভেবেছিলাম তাতে চিকেন পাবো কিন্তু চিকেন নেই সেখানে বললো আন্ডা কারি আছে দুটো ডিম থাকবে তো আমি ভেজ থালি না নিয়ে আমি আন্ডা থালি নিয়েছিলাম যার মধ্যে আমি পেয়েছি এই ফয়েলে করে কিছুটা ভাত এইতে আছে মিক্স সবজি আর এই ফয়েলের মধ্যে আছে ডাল আর এতে আছে দুটো আন্ডা কারি আর এর ভেতরে দুটো রুটি আছে এতে আছে আচার আর একটা লাড্ডু এটা দিয়েই আজকের মতো আপাতত ডিনারটা সেরে ফেলছি রাতের খাবার শেষ হয়ে যাওয়ার পর সবাই তখন বিছনাপত্তর গোছানো নিয়ে ব্যস্ত ছিলাম বিছনাপত্তর গোছানোর পর আমি একটু ক্যামেরা নিয়ে উপরের দিকে দেখলাম অজয় শুয়ে পড়েছে আর ক্যামেরাটা যখন নিচের দিকে নামালাম তখন দেখলাম দেবজিৎদা প্রতিদিনের মতন তিনি ডায়েরি লিখতে শুরু করে দিচ্ছে দেবজিৎদার ওপর অজয় শুয়ে আছে অলরেডি সে খালি গায়ে হয়ে গেছে আর অজয়ের ওপর বসে আছে হচ্ছে আমাদের গবলু গবলু মোবাইল দেখতে দেখতে হঠাৎ পাখার দিকে তাকিয়ে দেখলো পাখার মধ্যে কিরকির করে আওয়াজ হচ্ছে যাই হোক নিচে জগ্গা লাইট বন্ধ করলো গুড মর্নিং বন্ধুরা কাল রাতে ঘুমটা ঠিক একটা হয়নি সকালবেলায় যখন চোখ খুলল জানলার পাশ থেকে দেখতে লাগলাম বাইরের প্রাকৃতিক দৃশ্য এক কথায় অসাধারণ ইতিমধ্যে আমাদের ট্রেন অযোধ্যা স্টেশনে এসে পৌঁছালো অযোধ্যা স্টেশনে এসে পৌঁছাতেই দেখি আমাদের বন্ধু দেবজিৎদা খালি জলের বোতলগুলো নিয়ে প্ল্যাটফর্মে নেমে জল ভরে নিয়ে এলো ট্রেনের ভিতর অযোধ্যা জংশন থেকে জল ভরলাম জলটা গরম আর তার সাথে ভেলাম ছোট ছোট কণার মতন মানে কিছু একটা ভাসছে আজ ঠিক 12:30 নাগাদ আমাদের প্যান্টিকারের ভদ্রলোক খাবার নিয়ে হাজির খাবারগুলো খুব সুস্বাদু ও খুব গরম গরম ছিল তাই তার লোভ সামলাতে না পেরে আমরা বসে গেলাম খেতে দুপুরে আহার শেষ করে দেবজিৎদা বলে উঠল আমরা লখনউ পেরিয়ে গেছি এখন ন্যাচারাল আকাশের অবস্থা আকাশ পরিষ্কার ক্লিয়ার ওয়েদারটাও খুব সুন্দর তার জন্য একটু আর একটু এই খাবারের পরে যে একটা অ্যালার্জি ভাব আছে সেইটা যেন এসে গেছে মনে হচ্ছে টানা 30 ঘন্টার পর আমাদের ট্রেন যখন হারদই স্টেশনে এসে পৌঁছলো তখন দেখলাম একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে কিছু বয়স্ক লোক ঠান্ডা জল তারা সাধারণ যাত্রীদেরকে পরিবেশন করছে সম্পূর্ণ বিনা পয়সায় তারা সেবা করে যাচ্ছে দেখে আমি অপ্লুত হয়ে গেলাম এরকম দৃষ্টান্ত দেখা সাধারণত যায় না যে যাত্রীদের জন্য এইরকম সেবামূলক শুধু আমাদের কেবিনে নয় পুরো ট্রেনটাই ওই রকম বয়স্ক লোকেরা দিব্যি সকলকে তারা জল দিয়ে সেবা করে যাচ্ছে মোটামুটি ঠিক সন্ধ্যের মুখে কিন্তু এখন বাজে 7:15 এখানে দেখছি ওই সন্ধে হতে হতে অর্থাৎ অন্ধকার হতে হতে আরও আধ ঘন্টা খুব কম করে লাগবে যাও রাত্রির 9:15 নাগাদ আমাদের ট্রেন এসে দাঁড়ায় রামপুর জংশনে গিয়ে দেখি সেখানে বিপুল পরিমাণে লোক হু হু করে ঢুকে যাচ্ছে ট্রেনের কামরার ভিতর অনেকে অনেক কিছু বলছে কিন্তু কেউ কারো কথা শুনছে না ট্রেনের ভেতর এসে দেখি এক মহাপ্লাবনের সৃষ্টি করেছে এখানে
আপনারা জনশতাব্দী ট্রেনের নাম শুনেছেন, কিন্তু আপনারা কি শুনেছেন জনসমুদ্র ট্রেন? আজ আপনাদের লাইভ দেখাবো জনসমুদ্র ট্রেন। আমার পেছনে কামরার মধ্যে যত লোকজন আছে, আপনাদের দেখে মনে হয় এটা জম্মু তাওয়া এক্সপ্রেস। এই ট্রেনটির নতুন নামকরণ হয়েছে, যেটা হচ্ছে জনসমুদ্র এক্সপ্রেস। প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউয়ের মতো লোকগুলো যেন স্রোতের মধ্যে আসছে 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 আসছে, বেরাচ্ছে আর না, আমরা হাঁপিয়ে উঠেছি। রাত্রির প্রায় 10:30 নাগাদ আমাদের প্যান্টিকারের ভদ্রলোক জনপ্লাবন পেরিয়ে চলে আসে আমাদের কাছে। খাবার হাতে পাওয়ার পর গবলু আর রাজু খাবারটা সেরে ফেলে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু লোকজন এখনও ট্রেনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আমাদের পায়ের ধারে এই ওদিক ওদিক করে শুয়ে পড়ে আছে। তো আগের দিনের মতনই আমার আর রাজুদার ডিউটি পড়েছে রাত্রে, যাতে মালপত্র চুরি না হয়ে যায় একটু জেগে থাকতে হবে। তো আজকে খুব টায়ার্ড, তো দেখা হচ্ছে কালকে, শুভরাত্রি। বন্ধুরা, সকাল এখন বাজে 6টা, আমি এখন চলে এসেছি লুধিয়ানা জংশনে। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা দেরিতে চলছে। তো এখন আমরা পৌঁছে গেছি জলন্ধর ক্যান্টনমেন্টে। আমরা হোপফুলি 10টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। দেখুন, ট্রেনে কিন্তু খাবারের কস্ট আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। মোটামুটি আপনি যাই খান না কেন, 160 টাকার নিচে কোনো খাওয়া দাওয়া নেই। আপনারা সবসময় চেষ্টা করবেন যে বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া নিয়ে আসার জন্য, যাতে প্রথম দিনটা যাতে আমাদের ফ্রি অফ কস্টে হয়ে যায়। প্রায় 400 টাকার মধ্যে আমার দুদিনের খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করেছি। যেহেতু আমি খুব টাইট বাজেটে এসেছি, সেই কারণে এটা করেছি। আপনারা যখন আসবেন একটু বুঝে শুনে নেবেন। এছাড়া ট্রেন সফরটা মোটামুটিই ভালো ছিল। দেখুন, আমরা সবসময় জানি যে এরকম স্লিপারে যারা আসে তারা লোকাল লোক বা হচ্ছে কিছু প্যাসেঞ্জার ওঠে, যাদের হচ্ছে কনফার্মেশন থাকে না তারা ওঠে শুয়ে পড়ে। এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়। কালকে রাত্রিবেলাটা একটু বেশি হয়েছিল। এখন আমরা পাঠানকোটের দিকে যাচ্ছি। পাঞ্জাবের উপর থেকে যখন ট্রেনগুলো যাচ্ছে, রেললাইনের পাশ থেকে বিশাল বড় বড় ধান খেত, বড় বড় গমের খেত, কোথাও ভুট্টার খেত, মানে পাঞ্জাবকে যে শস্যর ভাণ্ডার বলা হয়, এই রেললাইনের পাশ থেকে যাওয়ার সময় বুঝতে পারলাম। আমি বলি জম্মু স্টেশনে গিয়ে কী করবো। জম্মু স্টেশনে গেলে প্রথম আমার কাজটা হবে eKYC-র মাধ্যমে আমি প্রথমে RFID কার্ডটি গিয়ে সংগ্রহ করবো। RFID কার্ডটি সংগ্রহ করার জন্যে আমার লাগবে আধার কার্ড আর আমার যাত্রা পারমিট, আর কিছু লাগবে না। ব্যাস, RFID কার্ডটি সংগ্রহ করার পর তবে আমি একটা নতুন সিম নেবো। এই নতুন সিম নেওয়ার পর একটা বাসে করে আমি এগিয়ে যাব ভগবতীনগরে যাত্রীনিবাসের উদ্দেশ্যে। ভগবতীনগরে যাত্রীনিবাসে গিয়ে ওখানে আমি আজকের দিনটা থাকবো, আর রাতের বাসে আমি এগিয়ে যাব বালতালের উদ্দেশ্যে। সামনে পাঠানকোট, লোকাল লোকরা কিন্তু অনেক আগেই নেমে গেছে। এখন ট্রেনটা প্রায় খালি অবস্থায়, শুধুমাত্র যাত্রীরাই রয়েছে। এখন ঠিক 8:39 বাজে। এটা হচ্ছে পাঞ্জাবের লাস্ট স্টেশন পাঠানকোট। এরপর আমরা পৌঁছে যাব জম্মু কাশ্মীরে। এগুলো আপনার ব্যারিকেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জানলা থেকে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব মিলিটারির আন্ডারে। এগুলো মিলিটারি তারা নিজেরা কন্ট্রোল করে, সাধারণ বাসিন্দা অনেক কম এখানে আছে। বেশিরভাগ হচ্ছে মিলিটারিরা, তারা এখানকার সব কিছু দেখাশোনা এবং কন্ট্রোল। এই নদীটার নাম কি কেউ জানো? খুবই খুশি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ 2 দিনের ট্রেন যাত্রার সফর আজকে শেষ হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রবি নদী পেরিয়ে পৌঁছে যাব জম্মু কাশ্মীরের ভেতর। জম্মু ঢোকার পর আমাদের যে লোকাল সিম যেগুলো আছে, যে সিম আমরা ইউজ করতাম, ওগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে আমাদেরকে ওখানে গিয়ে ওখানকার যে জম্মুর যে সিম আছে আমাদের, ওটা নিয়ে ওটাকে অ্যাক্টিভেট করে তারপরে যাদের সঙ্গে কন্ট্যাক্ট করার, তারপরে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। আর প্যারালালি আমাদেরকে আমাদের ওখানে গিয়ে RFID কার্ডটা সবচেয়ে আগে বানাতে হবে, RFID কার্ড। আর তারপরে ওখানে যাত্রীনিবাসে গিয়ে ওখানে থাকার বন্দোবস্ত বাসের টিকিট করে।
তো এটা তো আমার প্রথমবার যাত্রা, খুব চিন্তিত ছিলাম কি হবে না হবে, কিন্তু এই গ্রুপটার সঙ্গে গেলাম তো খুবই ভালো লাগলো, সবাই নিজের মতো হয়ে গেল, এই দুদিনের মধ্যে সব এত কাছাকাছি সব নিজের মতো হয়ে গেল, সবাই একটা খুব মজার মধ্যে কেটে গেল দিনটা, দুদিন কেটে গেল কীভাবে জানি না। ইতিমধ্যেই আমরা রবি নদী ক্রস করে জম্মু কাশ্মীরের মধ্যে প্রবেশ করলাম। আমরা পৌঁছে গেছি জম্মু কাশ্মীরের প্রথম স্টেশন কাটোয়া, এরপরে হচ্ছে অন্তিম স্টেশন জম্মু তাওয়াই। ট্রেন যখন জম্মুতে ঢুকলো দেখা হয়ে গেল আমাদের এক নতুন বন্ধুর সাথে। প্রবল বৃষ্টির মুখে আমাদের ট্রেন প্রবেশ করছে জম্মু স্টেশনের ভেতর। অবশেষে আমরা নেমে পড়েছি জম্মু স্টেশনে, কিন্তু জম্মু স্টেশনে এসে দেখি এখানে বিশাল বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি পড়ছে যে আমরা স্টেশনের বাইরে বেরোতে পারছি না। আমরা এবার এগিয়ে চললাম স্টেশনের বাইরের দিকে একটা ছোট সাবওয়ের ভেতর থেকে। জম্মু স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর এখানকার লোকজনরা মোটামুটি বিশাল কিছু ভিড় হয়ে আছে। যেরকম বলেছিলাম স্টেশনের পাশে ঠিক একটা কাউন্টার বানিয়েছে যেখানে RFID কার্ডটি দেওয়া হচ্ছে। আপনাদের জন্য বলছি RFID কার্ডটি দেওয়ার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো এখানে বিশেষ কিছু লাগবে না, আপনার আধার কার্ড আর পারমিটটা লাগলেই আপনার RFID কার্ডটা পেয়ে যাবেন। আপনারা চিন্তা করার কোনো দরকার নেই, সবাইকে সমস্ত ভক্তকে এখানে RFID কার্ড দেওয়া হবে, এর জন্য বিশাল কিছু লাইন নেই, অনেক কাউন্টার আছে, আপনাদের লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাথে খালি আপনার পারমিট আর আপনার আধার কার্ডটা রাখবে, তাতেই আপনার হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি জম্মু সেই বাস স্ট্যান্ডের কাছে, এই বাসে করে আমরা যাব যাত্রী নিবাসে।
এখানে আসবেন বাস বা অটো নিয়ে কোনো তাড়াহুড়ো কোনো কিছু নেই, সবই কিছু অ্যাভেলেবেল। পাঁচেকের গ্যাপের মধ্যে এখানে আপনি বাস পাবেন, অটো পাবেন এখানে, তো আপনাদের কোনো তাড়াহুড়ো করার কোনো কিছু দরকার নেই। আমরা বাসে উঠে পড়েছি, বাসের ভাড়া হচ্ছে 30 টাকা। স্টেশন রোড থেকে আপনাকে নিয়ে যাবে ভগবতী নগর, যেখান থেকে আমরা পায়ে হেঁটে যাবো হচ্ছে ভগবতী নগরের যাত্রী নিবাসে। আমার নাম হচ্ছে গিয়ে সর্বজিৎ সেনগুপ্ত, আমি এসছি শক্তি ফার্ম উত্তরাখণ্ড থেকে। আমি 4 মাস হেঁটে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী হেঁটে করলাম, আর ঋষিকেশ থেকে আমার 4.5 মাসের মতন হয়ে গেছে। আর আপনাদের আশীর্বাদে এখন মানে ট্রেনে করে এসেছি এখানে। এখানে বাবার এখন যাব, 2 তারিখে বাবার দর্শনের ডেট আছে আমার। হর হর মহাদেব। এই যে আমরা যাচ্ছি এখন অমরনাথ বাবার দর্শনের জন্যে। অমরনাথ বাবায় মাত্র শ্রাবণ মাসেই মানে ওনার দর্শন হয়, শ্রাবণ মাস শেষ হলেই আমরা সব ফিরে চলে আসব। আর আমাদের অনেক বাঙালি ভাইরাও আছে, কেউ কলকাতা থেকে এসছে, কেউ ইউপি থেকে এসছে। এখানে যে ভিড়টা দেখছেন, এই ভিড়টা হচ্ছে যাত্রীনিবাসে ঢোকার ভিড়, মানে লাইন করে আমাদেরকে ঢোকাচ্ছে। যাদের যাত্রা হচ্ছে 2 তারিখে তারা শুধুমাত্র এই লাইনে দাঁড়াতে পারে, যা শুনলাম সামনে থেকে। 3 তারিখ বা তারপরে কোনো লোকরা এই লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে দেবে না বলে ওরা বলেছে। যাই হোক, যেহেতু আমার যাত্রা হচ্ছে 3 তারিখ, তো আমি এর ভেতরে ঢুকতে পারবো না। তারা যাত্রীনিবাসে ঢুকতে পারবে না, কারণ যদি কেউ আগে চলে আসে, হয়তো যাদের যেমন আমার হচ্ছে 3 তারিখে যাত্রা চালু, তো আমি যাত্রীনিবাসে ঢুকতে পারবো 1 তারিখেই। তো আমার মতন যারা হচ্ছে ঢুকতে পারবে না, তাদের জন্য ঠিক যাত্রীনিবাসের উল্টো দিকে এই যে সামনের দিকে একটা ব্যানার দেখছেন, 1 রাত কাটিয়ে পরের দিনকে আপনারা যেতে পারবেন যাত্রীনিবাসের ভেতরে। তো সুতরাং চিন্তার কোনো কারণ নেই, যাত্রীনিবাসে যারা আগে চলে এসে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। এর ভেতরে আপনারা থাকতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, খাওয়া দাওয়া থাকার জন্যে কোনো পয়সা এক্সট্রা আপনার লাগবে না, এই জায়গাটায় আসতে পারেন। সত্যি কথা বলতে কি, যাত্রীনিবাসে আমি গত বছর ছিলাম, যাত্রীনিবাসের মতনই এখানকার অ্যাকোমোডেশন খুব একটা খারাপ এখানে কোনো কিছু নয়। তো 1 রাত কি 2 রাত থাকবেন তার জন্যে আপনার এখানে যথেষ্ট। আজ এই পর্যন্ত থাক, কালকে আবার নিয়ে আসবো নতুন এক ভিডিও নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:30, আমি দাঁড়িয়ে আছি যাত্রীনিবাসে ঢোকার জন্য লম্বা লাইনে। তো এখানে বোর্ড 4টে থেকে লোকরা দাঁড়িয়েছে যাত্রীনিবাসে ঢোকার জন্যে। যারা 4টে নাগাদ দাঁড়িয়েছিল তারা প্রায় 8টা নাগাদ ভেতরে ঢুকিয়েছে। তো এখন আমি দাঁড়িয়েছি প্রায় 8:30 বাজে, তো হোপফুলি 4 ঘন্টা তো লাগবেই। এখানে লম্বা লাইন করা হচ্ছে, আর এখানে বিভিন্ন সেগমেন্টে আপনার ব্যাগগুলোকে আপনার পরিচয়পত্রকে ভালো করে এখানে পর্যবেক্ষণ করার পর তারপরেই ভেতরে ঢোকাচ্ছে। বাইরে প্রচণ্ড রোদ, সেই কারণে ভেতরের গামছাটা মাথায় দিয়েছি। সামনে এখনও অনেক লোক আছে। এখানে এখন 2টো লাইন হয়েছে, একটা হচ্ছে 1 তারিখ 2 তারিখের জন্য, যারা 1 তারিখ 2 তারিখ মিস করেছে তাদের জন্য, আর একটা লাইন হচ্ছে 3 তারিখের জন্য। আর আমি এখন দাঁড়িয়ে আছি 3 তারিখের লাইনে। ভদ্রলোক অনেকক্ষণ ধরে একটু পাকামি মারছিল, তাই ওখানকার গার্ড ভদ্রলোককে একটু বকা দিয়েছে, তাই তিনি আবার লাইনে দাঁড়িয়ে গেছে। অবশেষে প্রথম স্টেটমেন্টটা পার হয়ে এবার আমরা সেকেন্ড স্টেটমেন্টে এগাতে লাগলাম। বজরঙ্গী।
আমি এখন চলে এসেছি দ্বিতীয় স্টেগমেন্টের প্রায় কাছাকাছি। তো আমার পেছনে একটা বিশাল বড় ভিড় আছে, প্রায় দু ঘন্টা লাগলো এখানে পৌঁছাতে। এখন বাজে হচ্ছে 10:30। তিন ঘন্টা লাইনের পর দ্বিতীয় সেগমেন্টের প্রথম দিকে চলে এসেছি, মধ্যে পৌঁছে যাবো তৃতীয় স্টেটমেন্টের কাছে। দ্বিতীয় সেগমেন্টে আমাদের ব্যাগপত্রগুলো এখানে ভালো করে চেক করছিল, চেক করার পর তৃতীয় স্টেটমেন্ট যাওয়ার অনুমতি দিল। তৃতীয় স্টেগমেন্টে সুন্দরভাবে চেক করছিল, কিন্তু এখানে ছবি তোলার অনুমতি ছিল না, তাই তুলিনি। এবার আমি বেরিয়ে পড়লাম যাত্রীনিবাসের উদ্দেশ্যে। সামনে যাত্রীনিবাস, আর সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি যাত্রীনিবাসের এন্ট্রি। এর ভেতরে ক্যামেরা অ্যালাও নয়, যেহেতু মূল যাত্রীনিবাসে ঢুকতে গেলে সেখানে যে চেকিং সিস্টেমটা আছে তাদের সেখানে ক্যামেরা অ্যালাও নয়, তাই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমরা যাত্রীনিবাসে ঢোকার মূল দ্বারটায়। যাই হোক, আমি আপনাকে বলছি, যাত্রীনিবাসে যখন ঢুকবেন প্রথমে ওখানে একজন দাঁড়িয়ে আছে, যে আপনাকে দেখবে RFID কার্ডটি আর আপনার দেখবে পারমিটটি। ওটা দেখার পর যাত্রীনিবাসে ঢোকানো যাবে। সেখানে কি হবে, সেখানে একটা জায়গা আছে যেখানে আপনাকে ব্যাগটা চেক করাতে হবে, আর নিজেকে চেক করানোর জন্যে আরেকটা জায়গা আছে। এই দুটো চেক করানোর পর তারপরে আপনারা মূল যাত্রীনিবাসে ঢুকবেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যাত্রীনিবাসের ক্যাম্পাসটি। এবার আপনাদেরকে বলবো যাত্রীনিবাসে এসে আপনার কাজ কী হবে। দেখুন, যাত্রীনিবাসে এসে প্রথম কাজটি হবে বাস বুকিং করা, আর দ্বিতীয় কাজটি হবে এখানকার যে কোনো একটা রুমের মধ্যে আপনার একটা বেড বুকিং করা। যাই হোক, বাস বুকিংয়ে করার জন্যে আপনাকে একটা লাইন দিতে হবে। বাস বুকিংয়ের জন্যে দুটো লাইন আছে, একটা হচ্ছে বালতাল যাওয়ার লাইন আর একটা হচ্ছে পেয়ালগাঁও যাওয়ার লাইন। সামনে যে কাউন্টারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে বাস বুকিংয়ের কাউন্টার। এই বাস বুকিংয়ের কাউন্টার দিকে সামনের দিকে আসলেই একটা ফ্লেক্সের মধ্যে সুন্দরভাবে লেখা আছে জম্মু থেকে বালতাল বা জম্মু থেকে পেয়ালগাঁও যাওয়ার ভাড়াগুলো কত। আর এটা হচ্ছে জম্মু থেকে বালতাল আর পেয়ালগাঁও যাওয়ার জন্যে বাস বুকিংয়ের কাউন্টার। এখানে আপনারা আপনাদের পারমিটটি দেখিয়ে আপনারা কিন্তু বাস বুকিং করতে পারেন। বাস বুকিং কাউন্টারের পেছনে আরও একটি কাউন্টার আছে, এখান থেকে আপনি একটা ডরমিটরি রুমের মধ্যে আপনার একটা বেড বুকিং করতে পারেন। তার জন্য লাগবে একটি ফর্ম, আর ফর্মটি পাওয়া যাবে তার ঠিক উল্টো দিকে ট্যুরিজম অফিসে। এখান থেকে ফর্ম সংগ্রহ করার পর আপনি ফিল আপ করুন আর লাইনে দাঁড়িয়ে পড়ুন রুম বুকিং করার জন্যে। আর রুম বুকিং হয়ে গেলে চলে আসুন গ্রাউন্ড ফ্লোরে ক্লক রুমের পাশে। এখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে একদিনের জন্য পেয়ে যাবেন বালিশ, চাদর আর একটি ম্যাট্রেস। এগুলি নিয়ে চলে যান রুমের ভেতর। মনে রাখবেন রুমের নাম্বারগুলো এখানে G1, G2, G3 এইরকমভাবে লেখা আছে। জি মানে গ্রাউন্ড ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরে লেখা আছে F1, F2, F3। এবার আপনি এগিয়ে আসুন সামনের দিকে, দেখতে পাবেন ক্লক রুম। এখানে আপনি প্রতিদিনের জন্য প্রতিটি ব্যাগ 20 টাকার বিনিময়ে রাখতে পারেন। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে যাত্রীনিবাসের আশ্রয়স্থল। এখানে 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোর। যাত্রীনিবাসে প্রত্যেকটি রুম কিন্তু এসি। এখানে মাথাপিছু থাকার জন্য খরচা হয় মাত্র 50 টাকা প্রতিদিনের জন্যে। আর এই বিল্ডিংটার মধ্যে সেপারেশন করা আপনারা রুম পেয়ে যেতে পারেন, তার জন্যে বুকিং কাউন্টারে যোগাযোগ করতে হবে। আর এর ঠিক পাশে আছে একটা স্টোর, এই স্টোরের মধ্যে আপনারা রেনকোট, জুতো, বিভিন্ন জিনিস পেতে পারেন, যেগুলি পরে আপনার বাবা অমরনাথের জন্য যাত্রা করতে পারেন। তো সুতরাং বন্ধুরা, যারা কলকাতা থেকে নিয়ে আসতে ভুলে গেছেন তারা এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারেন। আর এর ঠিক বা পাশে রয়েছে ভান্ডারা, যেখানে ভক্তরা বিনামূল্যে এখানে খাবার গ্রহণ করতে পারেন। এখানে সকালের জলখাবার, দুপুরের মধ্যাহ্নভোজন ও রাতের খাবারের সুব্যবস্থা আছে প্রত্যেক অমরনাথ যাত্রীর জন্যে। এই কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ফোন নেটওয়ার্ক কোম্পানির তার সিম কার্ড, যা 250 টাকা থেকে শুরু। এর ঠিক বাঁদিকে অমরনাথ যাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা। চলুন এবার যাত্রীনিবাসের ভেতরে ঢোকা যাক। যাত্রীনিবাসের ভেতরে ঢুকলে এই রকম বেশ কিছু রুম আছে, যে রুমগুলোর মধ্যে আপনি ম্যাট্রেস পেতে বিশ্রাম গ্রহণ করতে পারেন। আর এই রুমগুলোর বাইরে প্রত্যেকটা ফ্লোরে আছে এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্নানাগার। এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন একটা ব্যাংক, সুপার মার্কেট ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। বন্ধুরা, মোটামুটি যাত্রীনিবাসের মধ্যে এই সকল সুবিধাগুলো আপনারা পেয়ে থাকেন। তো সুতরাং যাত্রীনিবাসে যখন আসবেন তখনও মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে ভেতরে কী কী সুবিধা পেতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:30। আমি দাঁড়িয়ে আছি যাত্রীনিবাসে ঢোকার জন্য লম্বা লাইনে। তো এখানে বোর্ড 4টে থেকে লোকরা দাঁড়িয়ে আছে যাত্রীনিবাসে ঢোকার জন্য। যারা 4টে নাগাদ দাঁড়িয়েছিল তারা প্রায় 8টা নাগাদ ভেতরে ঢুকিয়েছে। তো এখন আমি দাঁড়িয়েছি প্রায় 1:30 বাজে। তো হোপফুলি 4 ঘন্টা লাগবেই। এখানে লম্বা লাইন করা হচ্ছে, এখানে বিভিন্ন সেগমেন্টে আপনার ব্যাগগুলোকে, আপনার পরিচয়পত্রকে ভালো করে এখানে পর্যবেক্ষণ করার পর তারপরেই ভেতরে ঢোকাচ্ছে।
বাইরে প্রচন্ড রোদ, সেই কারণে ভেতরের গামছাটা মাথায় দিয়েছি। সামনে এখনো অনেক লোক আছে। এখানে এখন দুটো লাইন হয়েছে, একটা হচ্ছে 1 তারিখ 2 তারিখের জন্য, যারা 1 তারিখ 2 তারিখ মিস করেছে তাদের জন্য, আর একটা লাইন হচ্ছে 3 তারিখের জন্য। আর আমি এখন দাঁড়িয়ে আছি 3 তারিখের লাইনে। ভদ্রলোক অনেকক্ষণ ধরে একটু পাকামি মারছিল, তাই ওখানকার গার্ড ভদ্রলোককে একটু বকা দিয়েছে, তাই তিনি আবার লাইনে দাঁড়িয়ে গেছে। অবশেষে প্রথম স্টেটমেন্টটা পার হয়ে এবার আমরা সেকেন্ড স্টেটমেন্টে এগাতে লাগলাম। আমি এখন চলে এসেছি দ্বিতীয় স্টেটমেন্টের প্রায় কাছাকাছি। তো আমার পেছনে একটা বিশাল বড় ভিড় আছে, প্রায় 2 ঘন্টা লাগলো এখানে পৌঁছাতে। এখন বাজে হচ্ছে 10:30। তিন ঘন্টা লাইনের পর দ্বিতীয় সেগমেন্টের প্রথম দিকে চলে এসেছি, ঘরের মধ্যে পৌঁছে যাবো তৃতীয় সেগমেন্টের কাছে। দ্বিতীয় সেগমেন্টে আমাদের ব্যাগপত্রগুলো এখানে ভালো করে চেক করছিল, চেক করার পর তৃতীয় সেগমেন্ট যাওয়ার অনুমতি দিল। তৃতীয় সেগমেন্টে সুন্দরভাবে চেক করছিল, কিন্তু এখানে ছবি তোলার অনুমতি ছিল না, তাই তুলিনি। এবার আমি বেরিয়ে পড়লাম যাত্রীনিবাসের উদ্দেশ্যে। সামনে যাত্রীনিবাস, আর সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি যাত্রীনিবাসের এন্ট্রি, এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। যেহেতু মূল যাত্রীনিবাসে ঢুকতে গেলে সেখানে যে চেকিং সিস্টেমটা আছে তাদের, সেখানে ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমরা যাত্রীনিবাসে ঢোকার মূল দ্বারটা। যাই হোক, আমি আপনাকে বলছি যাত্রীনিবাসে যখন ঢুকবেন প্রথমে ওখানে একজন দাঁড়িয়ে আছে, যে আপনাকে দেখবে RFID কার্ডটি আর আপনার দেখবে পারমিটটি। ওটা দেখার পর যাত্রীনিবাসে ঢোকানো যাবে। সেখানে কি হবে, সেখানে একটা জায়গা আছে যেখানে আপনাকে ব্যাগটা চেক করাতে হবে, আর নিজেকে চেক করানোর জন্য আর একটা জায়গা আছে। এই দুটো চেক করানোর পর তারপরে আপনারা মূল যাত্রীনিবাসে ঢুকবেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যাত্রীনিবাসের ক্যাম্পাসটি। এবার আপনাদেরকে বলবো যাত্রীনিবাসে এসে আপনার কাজ কী হবে। দেখুন, যাত্রীনিবাসে এসে প্রথম কাজটি হবে বাস বুকিং করা, আর দ্বিতীয় কাজটি হবে এখানকার যে কোনো একটা রুমের মধ্যে আপনার একটা বেড বুকিং করা। এই যে কাউন্টারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে বাস বুকিংয়ের কাউন্টার। এই বাস বুকিংয়ের কাউন্টার দিকে সামনের দিকে আসলেই একটা ফ্লেক্সের মধ্যে সুন্দরভাবে লেখা আছে জম্মু থেকে বালতাল বা জম্মু থেকে পেহেলগাঁও যাওয়ার ভাড়াগুলো কত। আর এটা হচ্ছে জম্মু থেকে বালতাল আর পেহেলগাঁও যাওয়ার জন্য বাস বুকিংয়ের কাউন্টার। এখানে আপনারা আপনাদের পারমিটটি দেখিয়ে আপনারা কিন্তু বাস বুকিং করতে পারেন। বাস বুকিং কাউন্টারের পেছনে আরও একটি কাউন্টার আছে, এখান থেকে আপনি একটা ডরমিটরি রুমের মধ্যে আপনার একটা বেড বুকিং করতে পারেন। তার জন্য লাগবে একটি ফর্ম, আর ফর্মটি পাওয়া যাবে তার ঠিক উল্টো দিকে ট্যুরিজম অফিসে। এখান থেকে ফর্ম সংগ্রহ করার পর আপনি ফিল আপ করুন আর লাইনে দাঁড়িয়ে পড়ুন রুম বুকিং করার জন্য। আর রুম বুকিং হয়ে গেলে চলে আসুন গ্রাউন্ড ফ্লোরে ক্লক রুমের পাশে। এখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে একদিনের জন্য পেয়ে যাবেন বালিশ, চাদর আর একটি ম্যাট্রেস। এগুলি নিয়ে চলে যান রুমের ভেতর। মনে রাখবেন রুমের নাম্বারগুলো এখানে G1, G2, G3 এইরকমভাবে লেখা আছে। জি মানে গ্রাউন্ড ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরে লেখা আছে F1, F2, F3। এবার আপনি এগিয়ে আসুন সামনের দিকে, দেখতে পাবেন ক্লক রুম। এখানে আপনি প্রতিদিনের জন্য প্রতিটি ব্যাগ 20 টাকার বিনিময়ে রাখতে পারেন। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে যাত্রীনিবাসের আশ্রয়স্থল। এখানে 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোর। যাত্রীনিবাসে প্রত্যেকটি রুম কিন্তু AC। এখানে মাথাপিছু থাকার জন্য খরচা হয় মাত্র 50 টাকা প্রতিদিনের জন্য। আর এই বিল্ডিংটার মধ্যে সেপারেশন করা আপনারা রুম পেয়ে যেতে পারেন, তার জন্য বুকিং কাউন্টারে যোগাযোগ করতে হবে। আর এর ঠিক পাশে আছে একটা স্টোর, এই স্টোরের মধ্যে আপনারা রেনকোট, জুতো, বিভিন্ন জিনিস পেতে পারেন, যেগুলি পরে আপনার বাবা অমরনাথের জন্য যাত্রা করতে পারেন। তো সুতরাং বন্ধুরা, যারা কলকাতা থেকে নিয়ে আসতে ভুলে গেছেন তারা এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারেন। আর এর ঠিক বাঁ পাশে রয়েছে ভান্ডারা, যেখানে ভক্তরা বিনামূল্যে এখানে খাবার গ্রহণ করতে পারেন। এখানে সকালের জল খাবার, দুপুরের মধ্যাহ্ন ভোজন ও রাতের খাবারের সুব্যবস্থা আছে প্রত্যেক অমরনাথ যাত্রীর জন্যে। এই কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ফোন নেটওয়ার্ক কোম্পানির তার সিম কার্ড, যা 250 টাকা থেকে শুরু। এর ঠিক বাঁদিকে অমরনাথ যাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা।
চলুন এবার যাত্রীনিবাসের ভেতরে ঢোকা যাক। যাত্রীনিবাসের ভেতরে ঢুকলে এই রকম বেশ কিছু রুম আছে, যে রুমগুলোর মধ্যে আপনি ম্যাট্রেস পেতে বিশ্রাম গ্রহণ করতে পারেন। আর এই রুমগুলোর বাইরে প্রত্যেকটা ফ্লোরে আছে এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্নানাগার। এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন একটা ব্যাংক, সুপার মার্কেট ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। বন্ধুরা, মোটামুটি যাত্রীনিবাসের মধ্যে এই সকল সুবিধাগুলো আপনারা পেয়ে থাকেন। তো সুতরাং যাত্রীনিবাসে যখন আসবেন তখনও মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে ভেতরে কী কী সুবিধা পেতে পারেন। ফাইনালি সমস্ত ডকুমেন্টস প্রক্রিয়া আমি ফিল আপ করে আমি আমার জন্য এখানে একটা বেডও পেয়ে গেছি। সকাল 8:30 থেকে লাইন দিয়েছিলাম, এখন বাজে প্রায় 12:30। তো মোটামুটি 3 ঘন্টার মধ্যে পুরো এই প্রসেসটা আমি করে ফেলেছি। এবার আমি যাচ্ছি হচ্ছে আমাদের এই যাত্রীনিবাসের বাইরের দিকে, কারণ এর বাইরে হচ্ছে বিশাল বিশাল ভাণ্ডার আছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এরা আসে এবং ভক্তদেরকে এরা হচ্ছে প্রাণপণে খাওয়ায়। তো সুতরাং আমরা যাচ্ছি এখন যাত্রীনিবাসের বাইরে। আর এর জন্য কিন্তু আপনাকে আপনার এই RFID কার্ডটি সঙ্গে রাখতে হবে, আর তার সাথে রাখতে হবে আপনার যাত্রা পারমিটটি। তো এখানে যখন গেটের সামনে আসলাম বাইরে বেরোনোর জন্য, তো এরা আমাদেরকে বললো আরও বেশ কিছু লোকজন আসুক, একেবারে দরজাটা খুলবো, তখন আপনারা যাবেন বাইরে। ইতিমধ্যে আমাদের যাত্রীনিবাসের গেট খুলে দিয়েছে আমাদের বাইরে যাওয়ার জন্য। এবার আমরা পায়ে হেঁটে এগিয়ে গেলাম বাসস্ট্যান্ডকে ফেলে রেখে সামনের দিকে। সামনের দিকে যেতেই বাঁদিকে একটা বিশাল বড় মাঠ আছে, সেখানেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকরা এসে অমরনাথ যাত্রীদের জন্য বিশাল ভাণ্ডারা গড়ে তুলে তাদেরকে প্রাণপণে খাবার খাওয়াতে। তো আমরা দেরি না করে খাবার নিয়ে বসে পড়লাম। এখানে আমার সঙ্গে আলাপ হলো পীযূষের সঙ্গে। পীযূষের কথা আমি রাত্রিবেলায় বলবো। ফাইনালি আজকের আমি যাত্রীনিবাস ছাড়ছি আর এগিয়ে যাবো বালতালের উদ্দেশ্যে। এখন বাজে 1:30 আর আমরা দাঁড়িয়েছি যাত্রীনিবাসের ভেতরে। 2 নাগাদ আমাদের বাসের মধ্যে রিপোর্টিং টাইম, তাই গেটের সামনে দাঁড়িয়ে আছি কখন যাত্রীনিবাসের গেট খুলবে আর আমরা যাব আমাদের বাসের কাছে। এগিয়ে যাচ্ছি এক্সিট গেটের দিকে, কিন্তু এখানে এসে দেখলাম অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। এখনও পর্যন্ত এক্সিট গেট খোলা হয়নি ভক্তদের জন্য। এক্সিট গেট খোলা হলে তবেই আমরা এই যাত্রীনিবাসের বাইরে বেরাতে পারবো। চলো তুমি চলো। ইতিমধ্যে গেট খুলে গেছে, অসংখ্য ভিড়ের মধ্যেখান থেকে আমরা এগিয়ে চলছি এক্সিট গেটের দিকে। এখন আমরা চলে এসেছি পার্কিং লটে, আর এখানে আমাদের গাড়িটাকে খুঁজতে হবে। অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে থেকে নিজের গাড়িটাকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার। গাড়িটাকে খুঁজতে হবে, নাহলে কিন্তু আমরা বাস মিস করতে পারি। এইরকম হ্যাপাজেটলি বাস রাখা আছে, সেখান থেকে নিজেদের বাস খুঁজে রাখা খুবই একটা দুষ্কর ব্যাপার। যাই হোক, আমার সামনে বাস নাম্বার হচ্ছে B12। তো B12 থেকে আমরা একটু এগিয়ে গেলাম। যাওয়ার পর হ্যাঁ ফাইনালি দেখতে পেরেছি B5। এই বাসটি B5, মানে এটা আমাদেরই বাস। তো অবশেষে খুঁজে পেলাম, ফাইনালি আমি আমার বাস পেয়ে গেছি আর উঠে পড়বো বাসের ভেতর। বাসটা পেয়ে গেছি আর বাসের মধ্যে বসে আছি এখন আমি। তো বাস ছাড়বে কখন? গতকাল বাস হয়েছিল 3:00, তো আমাদেরকে 1 ঘন্টা এই বাসের মধ্যে বসে থাকতে হতে পারে। তো যাই হোক, যাত্রীরা এখনও পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি, কারণ বাস এমনভাবে রাখা আছে বাস খোঁজাটা কিন্তু মুশকিল। এখন আসবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি 7:00-8:00 যদি একবার যাত্রীনিবাস থেকে বাইরে যান আর এই বাস টার্মিনালটার মধ্যে থেকে বাসটা কোথায় দাঁড়িয়ে আছে সেই লোকেশানটা যদি খুঁজে বার করতে পারেন, তাহলে রাত্রির এই 1:30-2 আপনাদের অত বেশি হ্যারাস্ট হতে হবে না। কিন্তু বাস খোঁজাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং বাস খোঁজাটা কিন্তু খুব একটা মুশকিলের ব্যাপার। ফাইনালি আমাদের বাসের ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে আর গাড়ির মধ্যে সমস্ত লাইট অন করে দিয়েছে। এবার আমরা এগিয়ে যাবো বালতালের উদ্দেশ্যে। আমাদের গাড়ি মূল এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে বালতালের উদ্দেশ্যে। গাড়ি ব্রিজ মে খারাপ দেয়া গাড়ি হ্যাঁ আপনি লাইন লাগাঙ্গে না আগে জানলা তো লেট না গেলে। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, সিকিউরিটি চেকিং যা করার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা যাচ্ছি বালতালের উদ্দেশ্যে।
অন্ধকার রাস্তার মধ্যে থেকে আমাদের গাড়ি যেতে শুরু করলো। এরই মধ্যে আমার চোখ বুজে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। চোখ খুলে দেখি আমাদের গাড়ি উদামপুর পেরিয়ে গেছে। এখন সূর্যের আলো ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেলাম শ্যামাপ্রসাদ মুখার্জির টানেলটি। সকাল 6:30টার মধ্যে আমরা চলে এসেছি চন্দ্রকোট, আর এখানেই আছে বিশাল বড় বড় ভান্ডারা যেখানে অমরনাথ যাত্রীদেরকে এখানে নামানো হয় এবং এখানে তারা জলখাবার খেয়ে আগে অমরনাথ যাত্রার জন্য আবার যাত্রা শুরু করে। এখানে দাঁড়ানোর পর যাত্রীরা সকালে জল খাবারগুলো খায়। এখানে সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কেমন। এখানে খাওয়ার দাবারের কম নেই, তাই বলে আপনারা অতিরিক্ত খাবার খাবেন না, কারণ এখান থেকে কিন্তু আপনাদেরকে অনেকটা পথ যেতে হবে। যাই হোক, আরও একটা কথা বলে রাখি, যখন আপনারা এখানে আসবেন তখন আপনার বাসের নাম্বার আর বাসের লোকেশানটা ভালো করে মনে রাখবেন বা ছবি তুলে রাখবেন। তার কারণ অনেক বাস আছে সেখানে, তার মধ্যে আপনার বাসটা কোনটা সেটা খুঁজে পেতে আপনার অসুবিধা হতে পারে। মেরা নাম গণেশ হ্যাঁ, মে পহলি বার যাত্রা পে যা রাহা হুঁ, মম্মি কে সঙ্গে যা রাহা হুঁ। দে আমার দুটো ছোট বন্ধু দেখা হয়ে গেল, একজনের নাম বিনোদ আর একজনের নাম গণেশ। গণেশ আর বিনোদ এরা দুজন মায়ের সঙ্গে এবার প্রথম অমরনাথ যাত্রায় যাচ্ছে। যাই হোক, এদের দুজনকে অনেক শুভেচ্ছা রইল। প্রায় 7টা নাগাদ আমাদের গাড়ি আবার স্টার্ট হলো। আমাদের এখানে জলখাবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি বালিহালের দিকে। জানলা থেকে দেখতে পেলাম বালিহাল রেলওয়ে স্টেশনটি। আমাদের গাড়ি আবার থামিয়ে দিয়েছে। এখন কিন্তু আমরা বানিহাল থেকে প্রায় 1 কিলোমিটার আগে এসেছি, আর এখানে একটা বিশাল বড় ভান্ডার আছে যেটা আমার পেছন দিকে দেখা যাচ্ছে। এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খাওয়া দাওয়া সবই এখানে পাওয়া যায়। আপনি কিন্তু খেয়ে শেষ করতে পারবেন না এখানে, কারণ আপনার কাছে সময় থাকবে মাত্র 30 মিনিট। তো আপনারা যখন বাস থেকে নামবেন তো আপনারা ঘড়িটা দেখে নেবেন, বেশি হলে কিন্তু বাস চলে যেতে পারে, আপনারা খাবেন কিন্তু বাস চলে যাবে।
আমি এর আগে কখনো ভাবতেই পারিনি যে এই ভান্ডার এত বড় এত বিশাল। এখানে প্রায় 9 থেকে 10 হাজার লোক একসঙ্গে ভান্ডারে প্রসাদ গ্রহণ করতে পারে। যাই হোক, বাসের টাইম হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি আমার বাসে। ফাইনালি 9:15 আমাদের এখান থেকে বাস চললো। এবার আমাদের পথ অতিক্রম করতে হবে 180 কিলোমিটার, আর আমরা যাবো হচ্ছে বালতালে। এবার আমরা প্রবেশ করলাম বানিহালের টানেলে। এই টানেলটির উল্টো দিকে আমরা দেখতে পাবো কাশ্মীরের উপত্যকাটি। এখন বাজে 12:30, আর এখান থেকে সোনমার্গ প্রায় 30 কিলোমিটার দূর। টানা 4 ঘন্টা গাড়িটা চলার পর গাড়িটা একটু থেমেছিল, তো বয়স্ক ভদ্রমহিলারা টয়লেট করতে এসেছিল, তো হাত ধরে নিয়ে আসলাম। এবারে গাড়ি ছাড়বে। বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর, কিন্তু মিষ্টি রোদ্দুর, যেরকম আমাদের শীতকালে হয়ে থাকে, তো এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। ফাইনালি 13 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম বালতালে। ফাইনালি বালতালের বেস ক্যাম্পে নেমেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি লম্বা একটা লাইনের পেছনে। এই লাইনটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে বালতালে এসছে, এবং তাদেরকে প্রথমে চেকিং করা হবে। মানে সামনের দিকে একটা চেকপোস্ট আছে, আপনার মালপত্রগুলো চেক করবে, প্লাস হচ্ছে আপনার RFID, আর প্লাস হচ্ছে আপনার কাছে যে পারমিটটা আছে সেই পারমিটটা দেখবে। দেখার পরই ওই বেস ক্যাম্পে ঢুকতে দেবে। বেস ক্যাম্পে ঢুকেই আমার প্রথম কাজ হবে একটা হচ্ছে টেন্ট ভাড়া করা, বা ওখানকার যেগুলো লঙ্গরখানাগুলো আছে সেখানে একটা ব্যবস্থা করা রাত্রিদের জন্য। প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনটা প্রচুর লম্বা, একটা সিঙ্গেল লাইনে আমরা এগিয়ে যাচ্ছি। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর, তাই আবার গামছাটা বার করে নিয়েছি। দেখি কতক্ষণ লাগে, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই লাইন লাগছে প্রায় 1-1.5 ঘন্টা করে। তো এখানেই হোপফুলি অত বেশি লাগবে না, আধা ঘন্টা কাটিয়ে এসেছি, আর মোটামুটি 15-20 মিনিট লাগবে। মোটামুটি আমি মানে গেট চেকপোস্টের কাছে চলে এসেছি, তো চেকপোস্টের ভেতরে যেহেতু মোবাইল অ্যালো নেই, সেগুলো দেখাতে পারবো না হয়তো। কাঁ গিয়ে চলো, এই আমার চেক হয়ে গেছে, আর আমি ঢুকে পড়েছি বালতাল ক্যাম্পাসের মধ্যে। এবার আমি এগিয়ে যাবো ট্রেন ভাড়ার জন্য। তুই কখন এলি? সবে তো ঢুকলাম, তোমাকে সকাল থেকে অনেকগুলো ফোন করেছি, তোমার ফোন তো সুইচ অফ আসছে। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, সারাক্ষণ এত ভিডিও ভিডিও তুলেছি না, ফোনটাই বন্ধ হয়ে গেছে। যাক ভালোই হলো, তোমার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা ট্রেন ফ্রেন কিছু করেছো? না না, এখনও ওসব কিছু করিনি, ভাবছি এক একা কী করবো না করবো। চাক তুই এলি, ভালোই হলি, চল একসঙ্গে একটা ট্রেন দেখে আসি। ঠিক আছে চলো তাহলে সামনের দিকে দেখি। হ্যাঁ চল, কিছু পাওয়া যায় কি না? আরে গতকালকে রজারা এসেছিলো বুঝলি তো, তো রজারা এসে বললো সামনের দিকে যে ওই লোহার ব্রিজটা আছে না, ওই লোহার ব্রিজের পাশে একটা ট্রান্সফরমার আছে,
বুঝলি, সেই ট্রান্সফরমারের কাছে ওখানে হচ্ছে সব থেকে কম দামের ট্রেনগুলো পাওয়া যায়। এই যেখানে চেকিং করে সেখানে ট্রেনগুলো কিন্তু 500 টাকার কমে তুই পাবি না, খুব দাম দর করলে 300 টাকা পেতে পারিস, ওরা লোককে ঠকিয়ে দেবে। আর মাটিতে মেঝেটা সরানোর জন্য সেগুলো হচ্ছে 200 টাকা নেবেই নেবে মিনিমাম, ওর থেকে কম করবেই না। কিন্তু সামনের দিকে যাবি যখন ওখানে লোকরা কম যায়, ওখানে 100 টাকায় পাওয়া যাবে ওই নদীর পাড়ে, তাই নাকি? হ্যাঁ, এটা আমাকে অজয় বলেছিল, তাই জন্য করিনি, এগাচ্ছিলাম। আর তোর সঙ্গে দেখা হলো, ভালোই হয়ে গেল ভাগ্যিস, আমারও তোমার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, আরে সব বাবার ইচ্ছা, বুঝলি তো। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। বসিনি তো? আরে ওই তো লোয়ার ব্রিজটা আমরা পেয়ে গেছি, এবারে কি ওর পড়ে না আগে? ও হ্যাঁ, তাই তো, ঠিক আছে ওখানে দাঁড়িয়ে তাহলে ফোন করো। হ্যাঁ ফোন করছি, ঠিক আছে। প্রসেনজিতা, ওই তো বেস ক্যাম্প আছে, এখানেই তো বলেছিল মনে হয়, চলো দেখি। এই তো এই ট্রেনটাই পেয়ে গেছি, চলো। বন্ধুরা, ট্রেন আমরা পেয়ে গেছি, এখন আমি রেস্ট করি, বাকি কথা কাল হবে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, আজ আমি যাব বাবার কাছে, বালতাল থেকে পায়ে হেঁটে পবিত্র গুহার কাছে। এখন বাজে রাত 2, এখন আমি চান করব, চান করে নতুন জামা প্যান্ট পরব, তারপর সেখান থেকে আমি রওনা দেব বাবার উদ্দেশ্যে। তো চান করার জন্যে এখানে গরম জল অ্যাভেলেবেল আছে, গরম জল মোটামুটি সারাদিন 50 টাকায় পাওয়া যায়, কিন্তু ভোরবেলায় যখন শুরু হয় তখন এরা 100 টাকায় করে দেয়। তো এখন কিছু করার নাই, সেই কারণে আমাকে বাধ্য হয়ে 100 টাকা দিয়ে এক বালতি জল নিয়ে আমাকে চান করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাম আছে যার মধ্যে জল দেয়, আর নিচে কাঠ জ্বালিয়ে জলগুলোকে গরম করে। একটা হলুদ রঙের প্লাস্টিক আছে, চৌকো করে একটা ঘর করে রেখেছে, আর এপাশে একটা ব্লু রঙের চৌকো করে ঘর করা আছে, আর এদিকে একটা টিনের ঘর করা আছে। এরা কী করতে হয়, এখান থেকে এই বালতি করে গরম জল দেবে, সেই গরম জলটা নিয়ে আপনাদেরকে ওই ঘরগুলোর মধ্যে ঢুকে আপনাদেরকে চান করতে হবে। এই হচ্ছে এখানকার সিস্টেম চান করার, তো আমিও সেটাই করেছিলাম। এখন বাজে প্রায় 2:30, আর আমি রেডি হয়ে গেছি অমরনাথ যাবো বলে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডোমেলের কাছে, যেখান থেকে চড়াইটা শুরু হবে, প্রায় 2 কিলোমিটার এই বালতাল থেকে। রাস্তায় এখন বেশ অনেক লোকজন দেখা গেছে, তো আমরাও এগিয়ে যাচ্ছি ডোমেলের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেছি ডোমেলে, আর এখানে একটা লম্বা লাইন আছে। এখানে গেটের মধ্যে আপনাকে দেখাতে হবে আপনার হচ্ছে পারমিটটি, আর দেখাতে হবে আপনার হচ্ছে RFID কার্ডটি। এই দুটো দেখানোর পর এরা চেক করে আপনাকে ভেতরে ঢোকাবে, তারপর থেকে আপনার হাঁটা শুরু হবে। এইটা প্রায় বালতাল থেকে 2 কিলোমিটার। আমরা এই 2 কিলোমিটার কভার করে এখানে আসার পর দেখি একটা বিশাল লম্বা লাইন আছে। তো এখানকার গেটটা কিন্তু খুলবে 4:30, আর এখন বাজে 3:20, তো মোটামুটি আমাদেরকে 1 ঘন্টা 10 মিনিট এখানে ওয়েট করতে হবে। 1 ঘন্টা 10 মিনিট পর তবেই এই লাইনটা সরবে। তো আমরা এখন ওয়েট করছি আর বাবার গান শুনছি। একটা কথা বলছি, যদি কোনো ভদ্রমহিলারা এখানে আসেন তাহলে তাদের জন্য একটা আলাদা লাইন তৈরি করা আছে, আর সবসময় মহিলাদের লাইনটা কিন্তু ফাঁকাই থাকে। আর ওই ভদ্রমহিলার সঙ্গে তার যদি হাজব্যান্ড আসে বা তার কোনো বাচ্চা আসে, তারাও কিন্তু ওই মহিলার লাইনের সঙ্গে যেতে পারবে, সেটা শর্ত সাপেক্ষ যদি এখানকার CRPFটা অ্যালাউ করে। তো এখন বাজে প্রায় 4:15, অনেকটা আগে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এবার আমাদেরকে আরও একটা লম্বা লাইনে দাঁড় করে দিল। এখানে ছেলে এবং মেয়ে উভয়ের দুটো আলাদা আলাদা লাইন আছে। অবশেষে আমরা সমস্ত সিকিউরিটি চেকিং পার করে দিয়েছি, এবার আমরা যাচ্ছি অমরনাথের উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম বাবার দিকে হাঁটার জন্য, জানি রাস্তাটা খুব কঠিন। প্রায় 500 মিটার পেরেছে,
তাতে অবস্থা টাইট হয়ে গেছে। জানি না আরও 13.5 কিলোমিটার কী করে যাবো। জয় বাবা ভূতনাথ, আমাকে পৌঁছাতেই হবে অমরনাথ। দিল মে সচ্চা আর কর্ম মে আচ্ছা, বাকি সব মহাদেব কা ইচ্ছা। হর হর মহাদেব। একটা বন্ধুকে পেয়ে গেছি বাবা বন্ধুতে যাবো বলে, একটু জোশ পেয়ে গেছি। হর হর মহাদেব। আমার পেছনে একটা বোর্ড আছে যাতে লেখা আছে এখনো পর্যন্ত 11 কিলোমিটার বাকি, তো হোপফুলি আমি 3 কিলোমিটার চলে এসেছি, বাকিটা এগিয়ে যাবো বাবার নাম করে। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবেই অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবে অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবে অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবে অমরনাথ। নিচে লাইন দিয়ে ঘোড়া আসছে বরফের ওপর থেকে। এটা হচ্ছে বালতাল রুটের প্রথম ভাণ্ডারা, যার নাম মুরাদাবাদ ভাণ্ডারা। সামনে একটা ঝর্ণা আসছে, এই ঝর্ণাটাকে পার করতে হবে। আর অনেক ঘোড়ারা এখানে দাঁড় করিয়ে ঝর্ণার জল পান করছে। গত বছর যখন এসেছিলাম তখন এখানেও বরফ জমেছিল, ফেরার পথে দেখেছিলাম, এবছরও বরফ জমে আছে। বম বম ভোলে, দাদার সঙ্গে অনেকটা রাস্তা বম ভোলে বলে 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 পেরিয়ে আসলাম। সামনে অনেকটা খাড়াই রাস্তা, কিন্তু ভয় পেলে তো চলবে না, আমাদেরকে যেতে হবে অমরনাথের উদ্দেশ্যে। এখানে দেখে শুনে দাঁড়াতে বলছে, তার কারণ এখানে কিন্তু পাহাড় যে কোনো সময় ধস নামতে পারে, সেটাই লেখা আছে এই ব্লু বোর্ডটির মধ্যে। ডেঞ্জারাস জোন লেখা আছে এখানে। প্রথম হেলিকপ্টার, আজকের প্রথম হেলিকপ্টার বালতাল থেকে উঠছে। ভোলেনাথ কি জয় হো। মন্দির এখনো 7.5 কিলোমিটার, আর ওয়াই জংশন মানে যেখানে ঢালটা শেষ হবে সেটা আর মাত্র 2.5 কিলোমিটার। মোটামুটি আমি আমার প্রথম ডেস্টিনেশন দেখতে পাচ্ছি। সামনের যে উঁচু জায়গাটা আছে, যদি আমার ভুল না হয় ওটা যদি কোনো একটা দোকান হয় তাহলে ওখান থেকে পঞ্চতরণী দেখা যাবে। আর ওই যে দুটো পাহাড়ের মধ্যেখানে ফাঁকের মধ্যে যে পাহাড়টা আছে সেটা মনে হয় দূরে যে পাহাড় দেখা যাচ্ছে সেটা মনে হয় পঞ্চতরণীর ওখান থেকে দেখা যাওয়া সেই পাহাড়টা। তার মানে আর বেশি দূর নই, তার মানে আর বেশি দূর নয় আমার লক্ষ্য। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবেই অমরনাথ বলে আমি এগিয়ে চলছি। নিচ থেকে যেটা ভেবেছিলাম সেটা একটা দোকান নয়, ক্রেন। তার মানে এখনও পর্যন্ত আমার সেই ডেস্টিনেশানে আসিনি, দেখি আর কত দূর ভগবান আর কত পরীক্ষা নেয়। এগিয়ে চলছি তুষার তীর্থ অমরনাথের দিকে। অনেকটা ঢালু রাস্তার ওপর থেকে অনেকক্ষণ এগিয়ে গেছিলাম, এবার অনেকটা সমতল,
দূরে যে উচ্চতা দেখা যাচ্ছে সেটাই মনে হয় আমার প্রথম ডেস্টিনেশন হবে। দেখি ওখান থেকে পঞ্চতরণী সেই পাহাড়টা দেখা যায় কিনা। এইটা আমার সেই সব বন্ধুদের জন্যে যারা বারবার আমাকে জিজ্ঞেস করছিল কি জুতো পরবো, পাহাড় থেকে হড়কে যাবো কিনা। দেখো সামনে এক বন্ধু যাচ্ছে, বাবার ভক্ত, সে হচ্ছে খালি পায়ে, খালি পায়ে পালতলা রাস্তা থেকে ওপরে উঠছে। হরকিন না দূর নিচে, ওকে আচ্ছা থ্যাংক ইউ। সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, তাতে লেখা আছে গুহা মাত্র আর 6.5 কিলোমিটার, তাহলে অনেকটাই পেরিয়ে এসেছি। সামনে একটা বিশাল বড় ঝর্ণা দেখা যাচ্ছে, ওই ঝর্ণার উপর থেকে আমাদেরকে পার হয়ে যেতে হবে অমরনাথে। আটটা বাজে, প্রায় অনেকটাই রাস্তা চলে এসেছি। লোকের মুখে শুনে মনে হলো মোটামুটি আরও 4 কিলোমিটার বাকি হতে পারে। ফাইনালি আমি বাবা অমরনাথকে দেখতে পেয়েছি, বাবা অমরনাথের গুহাকে দেখতে পাচ্ছি। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূর, আর কোনো চড়াই নেই, সবই ঢাল। আর এখানে দেখুন বরফ জমে আছে, কিছুদিন আগে মনে হয় বরফ অনেক বেশি জমেছিলো, তবুও এখানে বরফ জমে আছে। এটা গতবারে যখন এসেছিলাম তখন বরফ ছিল না, এখানে জল ছিল, কিন্তু এবছর বরফটা জমে আছে। যাই হোক এবার যাচ্ছি বাবার কাছে, খুব বেশি হলে 45 মিনিট লাগবে। ওং নম শিবায়। বলতে বলতে আমার সামনেও এটা বরফের রাস্তা, বরফটাকে কেটে বানানো হয়েছে, হেঁটে যাচ্ছি তার উপর থেকে। বরফ জল বেরোচ্ছে, বরফের উপর থেকে এরা হেঁটে হেঁটে দুলে নিয়ে আসছে। দাঁড়িয়ে আছি আমি বরফের ওপর, আমার পেছনে এবং সামনে শুরু বরফে বরফ। তুষার তীর্থ অমরনাথে এসেছে, এরকম বরফ দেখবো যেটা গত বছর পাইনি এবছর পেয়েছি, এবং আমার ইচ্ছাও পূরণ হয়ে গেছে। সেই যে 5টা থেকে কন্টিনিউ হাঁটা শুরু করেছি, এখনও পর্যন্ত থামিনি। প্রায় এখন 8:30 বাজে, বাবার মন্দির মোটামুটি প্রায় আর 30 মিনিট লাগবে। অজয় আর শেহের গবলু বসে আছে, আর অন্য রাস্তা থেকে রাজু আসছে। তারপর আমরা একসঙ্গে যাব, বাবাকে দর্শন করব, আর জোরে জোরে বলবো জয় বাবা ভূতনাথ, পৌঁছে গেছি অমরনাথ। জানি না এখানকার লোকজনরা এই বরফের টুকরোগুলো নিয়ে খাচ্ছে, বুঝতে পারছি না কেন খাচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক ময়লা আছে, রোগ জীবাণু আছে, তো ওরা এরকম খেয়ে দিয়ে নিজের বিপদটা নিজেই নিজেই ডাকছে। ওং নম শিবায়, হর হর মহাদেব।
बम भोले हर हर महादेव जाइए सब लोग बढ़िया दर्शन करिए आराम से भोले बाबा का। यही रकम देखो आगे भावते पारी नहीं गत बचर एस आप कहाँ से आ रहा है? हम डबरा से। डबरा कहाँ है? जिला ग्वालियर। जिला ग्वालियर से। एमपी। एमपी। मध्य प्रदेश थे इससे? চলার পথে এইরকম অনেক বন্ধু দাদা এদের সঙ্গে যোগাযোগ হয়। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। আর একটা বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি এমপি থেকে এসছে। আপনার নামটা? ধর্মেন্দ্র সিং। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। বলে মেরা নাম ভাগীরথ গুর্জর, গুর্জর জেলা এমপি সে আয়া হুম। আচ্ছা আচ্ছা। ভোলেনাথ কে দর্শন করবে और बहुत अच्छी यात्रा, बहुत मुझे बहुत आनंद आया है। जय शंकर भगवान की, जय नाथ बाबा की, जय बाबा भूतनाथ की, जय अमरनाथ जी की, जय शंकर। चलार पथे अनेक बंधु पे गे प्रेरणा का बोले देखे शिखे एगे जाबार दरबारे। এখন আমরা মোটামুটি গুহার সামনে চলে এসেছি, আর বেশি দূর নয়, মোটামুটি প্রায় 500 মিটার হতে পারে। সামনে একটা বিশাল বড় বরফের চাই আছে, তার উপর থেকে কাটা রাস্তা, সেখান থেকেই আমরা যাব। এবছর যারা অমরনাথে আসছে, সত্যি যে অমরনাথে যেতে গেলে যে বরফের উপর থেকে হাঁটতে হয়, গত বছর যখন আমি এসেছিলাম তখন এগুলো পাইনি বলে বুঝতে পারিনি, কিন্তু এবছর এগুলো দেখছি খুবই ভালো লাগছে। কালকে সকালবেলায় অজয় আর গবলু এসেছিলো এখানে, আমি আসবে বলে, আর আমাদের রাজু আসবে বলে দাঁড়িয়েছিল, দেখা হয়ে গেল। আজকে সোমবার তো, বাবাকে একবার দর্শন করার জন্য ওরা ছিল, আর যেহেতু আমার ডেট ছিল আজকের, তাই অজয় গবলু রাত্রির এখানে হোল ছিল। বল, মোটামুটি বরফের রাস্তা শেষ করে এবার আমরা যাচ্ছি পাথরের রাস্তায়। বাবার মন্দির খুব একটা বেশি দূরে নয়, হোপফুলি এক ঘন্টার মধ্যে বাবার কাছে পৌঁছতে পারবো। আর যেটার জন্যে এত দূর থেকে আসা আমার এবং আমাদের, সেটা আবার আমরা দেখতে পাবো। আমার পেছনে অজয় আর হচ্ছে দেবব্রত আছে, আমরা একসঙ্গে লাইন দিয়েছি বাবাকে দর্শন করার জন্যে। আপনারা যখন বাবার মন্দিরে আসবে, তখন ওই বাবার মন্দিরের লাইনের সামনে দেখবেন নিচে একটা ক্লক রুম আছে, যেটা আমি দেখাচ্ছি। তো আপনারা এই ক্লক রুমে জিনিসপত্র রাখার চেষ্টা করবেন, তার কারণ হচ্ছে এর ওপরেও আর একটা ক্লক রুম আছে, সেখানে রাখবেন না, সেখানে রাখলে সেখানে অনেক বেশি ভিড় হয়। তো আপনি এইখানে যে ক্লক রুমটা আছে, যেটা একদম লোয়ার ব্রিজের সামনে, দেখবেন একটা লোয়ার ব্রিজ পার হবে, লোয়ার ব্রিজের সামনে যে ক্লক রুমটা আছে তার মধ্যে জিনিসপত্র রাখবেন, ওপরে রাখবেন না, ওপরটা বেশি ভিড় হয়। ব্যাগপত্র মোবাইল রেখে টাকা পয়সা নিয়ে আপনি কিন্তু জুতো পরে ওপরে যেতে পারেন। বাবা অমরনাথের পবিত্র গুহায় যখন সিঁড়ি থেকে উঠবেন আপনি জুতো পরে উঠবেন, মাঝামাঝি জায়গায় একটা জুতোর ঘর আছে, ওখানে বিনামূল্যে আপনারা জুতো রাখবেন এবং তারপর বাবাকে দর্শন করবেন। প্রত্যেক দর্শনার্থীর হাতে বাবা অমরনাথ সাইঙ্গুরের তরফ থেকে একটি প্রসাদ আর একটি হচ্ছে ব্রোঞ্জের কয়েন দেওয়া হয় গিফট হিসাবে, তো আপনারা এগুলো সংগ্রহ করতে ভুলবেন না। বন্ধুরা, আমি পৌঁছে গেছি অমরনাথ। তো আমরা যে বাবাকে দেখবো বলে এখানে এসেছিলাম, সেই মনোকামনাটা আমাদের পূরণ হয়ে গেছে। 25 তারিখে বাবা ভূতনাথকে পুজো দিয়ে আমাদের এই অমরনাথ যাত্রা আমরা শুরু করেছিলাম, 28 তারিখে আমরা ট্রেনে উঠেছিলাম, আর আজকের বাবা অমরনাথের দর্শন পেলাম। এখানে এসে বাবার এই তুষার লিঙ্গটা দেখতে পাওয়ার জন্য যে আশাটা করে এসেছিলাম, আমরা এখানে এসে আমাদের সেই আশাটা পূর্ণ হলো। তো বন্ধুরা, সবাইকে ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটা শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাবা ভূতনাথ পৌঁছে গেছি অমরনাথ, জয় বাবা ভূতনাথ পৌঁছে গেছি অমরনাথ। নমস্কার বন্ধুরা, এখন হচ্ছে বাজে 12টা,
আমি গুহা থেকে নেমেছি, এখন আমি যাব হচ্ছে বালতালে। প্রায় এই 14 কিলোমিটার রাস্তাটা মোটামুটি 4 ঘন্টা লাগতে পারে, কারণ আমি যখন এসেছিলাম সকাল 5টা থেকে স্টার্ট করেছিলাম আর আমি এখানে এসে গেছিলাম 9টার মধ্যে, তো জানি না। আর সবচেয়ে বড় কথা কি, এবছর এসে যেটা পেলাম সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি। গত বছর যখন এসেছিলাম তখন খাঁকা করছিল, আমার সামনে একটা বরফের রাস্তা, মানে দুপাশে বরফ আর মধ্যিখানে রাস্তা, সেখান থেকে আমি হেঁটে যাব। মানে আমার লাইফেই প্রথম, আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন। এর আগে এমন রাস্তা থেকে আমি কখনো যাইনি। বরফে হাঁটার সময় বুঝতে পারলাম আমাদের যে জুতোর গ্রিপারটা গ্রিপ করছে না বরফে, সো একটু সাবধানে চলাফেলা করতে হবে। যদি আপনি পরশু নিয়ে আসেন আমার কথা শুনে, যাই হোক একটু পাটি পিটিপে হাঁটলে কিছু হবে না। বরফ সব জায়গায় নেই, দু একটা জায়গায় আছে, বাবার মন্দিরের সামনের দিকে। ও ছেলেটা কি করছে, বরফ পেয়ে উদুন আনন্দ হওয়াটাই উচিত। বাবা অমরনাথ যেখানে হচ্ছে তুষার তীর্থ অমরনাথ, তার চারপাশে তুষার থাকবে না এরকম হয় কি। এগিয়ে যাচ্ছি বালতালের উদ্দেশ্যে। বন্ধুরা, গত বছর এই জায়গাটা কোনো বরফ ছিল না, আর এই যে নিচে জায়গাটা ছিল এটাকে নদী, এই নদীর জল বইত। এবছর নদীর মধ্যে বরফ ভর্তি। এবছর একটু অন্য কিছু দেখলাম, বাবা সবসময় তো একরকম থাকে না। ফেরার পথে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। বালতাল থেকে নামার সময় উপলব্ধি করলাম চারিদিকে খালি দৌড়লে বা ধুলো, সব লোকরা যাচ্ছে ঘোরা করে সেই ধুলোগুলো। আসার সময় এক্সপিরিয়েন্সটা খুব খারাপ আছে, তার কারণ হচ্ছে একটু খারাপ রাস্তা, তাছাড়া প্রচুর পরিমাণে ধুলো উঠছে, চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। আকাশে মেঘের আগমন, বার্তাটা কিন্তু ভালো না হতে পারে, তাই জন্যে আমরা একটু তাড়াতাড়ি হাঁটছি। যদি হঠাৎ বৃষ্টি পড়ে সাথে কিন্তু রেইনকোটও আমার নেই। একটা ইনফরমেশান নিই, মন্দির কিন্তু 4টা নাগাদ বন্ধ হয়ে যায় জনসাধারণের জন্যে। আপনারা যারা বালতাল থেকে 12:30টার পর কি 1টার সময় ঘোড়া নিয়ে বালতালের উদ্দেশ্যে যাবেন, তাদের জন্য এটা খুবই খারাপ খবর, কখনো এটা করবেন না। কারণ ঘোড়া আর যাই হোক 3 ঘন্টার মধ্যে এই 12-13 কিলোমিটার পেরাতে পারবে না। তাছাড়া আপনাকেও ঘোড়া যেখানে নামিয়ে দেবে সেখান থেকে 2.5 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। 2, আপনারা কিন্তু এখন মন্দিরের সামনে কোনো ক্যাম্প নেই, সেই কারণে থাকতে পারবেন না, আপনাকে কিন্তু আরও 6 কিলোমিটার যেতে হবে পঞ্চতরণীতে। তো সুতরাং কেউ যদি ভাবে যে আমি 12টার পর চড়া শুরু করব, তো সেটা হয়তো বোকামি হবে, আমার যেটা মনে হয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘোড়া চালক বা ঘোড়ার মালিকরা ওরা অনেক কিছু বলবে, না না কিছু না, 5টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, কিন্তু আমরা ওখানে গিয়ে নিজে কানে শুনেছি 4টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যাবে। এবং যারা বালতালের দিকে যাবে তারা 4টার মধ্যেই যেন তাদের রওনা দিতে হবে, নাহলে কিন্তু তাদেরকে পঞ্চতরণী বেস ক্যাম্পে পাঠিয়ে দেবে। আরেকটা কথা, আপনারা যদি ঘোড়া করে বালতাল বা ধরুন চন্দনবাড়ি এইসব জায়গায় থেকে আসেন, অনেক সময় ঘোড়াওয়ালারা নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজে একটা স্থানীয় জায়গার নাম বলবে, তো আপনি হয়তো শুনে বললেন হ্যাঁ ঠিক আছে, হয়তো আপনার সঙ্গে একটা কোনো নেগোসিয়েট হলো, মানে মিনস হচ্ছে ঘোড়াদের জন্য একটা প্রিপেড কাউন্টার আছে, আপনি অমরনাথ সাইনবোর্ডের থেকে নির্ধারিত যে অ্যামাউন্টগুলো আছে
সেই অ্যামাউন্টটা আপনি পে করলে যেমন আপনি ঘোড়া পেয়ে যাবেন। অনেক সময় এই ঘোড়াওয়ালারা আপনাকে অনেক কম পয়সা বলবে এবং আপনি তার ফাঁদে পড়ে যাবেন, এবং করতে করতে এমন একটা সময় আপনার সঙ্গে কথা বলতে বলতে এমন একটা কথা বলবে যে স্যার আপনি না একটু আগে নেমে যাবেন, তাহলে হয়তো কাগজপত্র দেখবে না, পুলিশের হেরাস্ত হবেন না। তো এইগুলো হয়তো আপনি ওদের ফাঁদে পা পড়ে গেলেন, বললো হ্যাঁ, হয়তো ধরুন আপনার যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশান থেকে হয়তো প্রায় 4 কিলোমিটার আগে লাগিয়ে দিল বা 8 কিলোমিটার আগে নামিয়ে দিল, এরকম হয়, এরকম অনেক অভিযোগ যাত্রীরা করে। তো চলার পথে এগুলো শুনেছিলাম বলে আপনাদেরকে শেয়ার করলাম। এখন আমি ফিরছি অমরনাথ হয়ে বালতারের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, আবার খুব একটা খারাপ নয় এটাও বলবো না, কারণ অমরনাথ একটু দুর্গম। এখন সকালের থেকে আসা যাওয়াটা সাধারণ মানুষের পক্ষে কঠিন, কারণ সকালবেলায় যখন আপনি ভোরবেলা বেরিয়ে লাইন দিয়েছিলেন তখন সেটা ছিল ওয়ান ওয়ে, তখন ওপর থেকে দর্শনার্থীরা পা হেঁটে নামত আর ঘোড়ারা নিচ থেকে উপরে যেত। কিন্তু যখন আপনি 12টার পর বাবার মন্দিরের থেকে নামবেন তখন কিন্তু বোট সাইড থেকে যাবে হচ্ছে আপনার এই ঘোড়া বা কচ্ছপ। আপনি কোথা থেকে যাবেন সেটা জায়গা পাবেন না, এরকমই হয় আমার সঙ্গে হচ্ছে, যে আমি কোথা থেকে যাবো আমি নিজে বুঝতে পারছি না, তার কারণ আমার দুপাশ থেকেই ঘোড়া যাচ্ছে, আমি মধ্যেখানে পড়ে যাচ্ছি, চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো এরকম হয়, তো বালতাল থেকে যখন নামবেন বা পেহেলগাঁও থেকে নামবেন তখন এরকম একটু অসুবিধার মুখে পড়বেন। আরেকটা কথা, গত বছরের থেকে এবছর কিন্তু বালতালের রাস্তা প্রায় অনেকটা চওড়া করেছে, সব থেকে ভালো এটা লেগেছে। রাস্তার পাশে পাশে একটা ডিস্টেন্স মেনটেন করে ওরা কিন্তু এলইডি লাইট বসিয়েছে, আর খাদের দিকে ওরা কিন্তু একটা লম্বা একটা রেলিং বসিয়েছে। আগে যেরকম ভয় পেত যারা ঘোড়া বা কচ্ছপে উঠে যেত যে পড়ে যাব বা এই পড়ে যাবে, এই ভয়টা একটুখানি কমেছে, তার কারণ হচ্ছে হাতের কাছে একটা রেলিং আছে। যাই হোক, আমরা যাচ্ছি বালতালের উদ্দেশ্যে অমরনাথ দর্শন করে। রাস্তায় যেতে যেতে আরও কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গাটায় এখনই বা কিছুক্ষণ আগে ল্যান্ডস্লাইড হয়েছিল, কারণ যাওয়ার সময় এত সুন্দর রাস্তা ছিল না, এখন যা দেখাচ্ছে চারিদিকে ভাঙা ভাঙা পাথর পড়ে আছে। সকালবেলা এই রাস্তা থেকেই আমি হেঁটে গিয়েছিলাম কিন্তু এত ছিল না, কিছু একটা হয়েছে তাই মনে হয় এত ধুলো উঠছিল। এখান থেকে আরও প্রায় 7 কিলোমিটার দূরে আমাদের বালতাল বেস ক্যাম্প। ফেরার সময় আরও একটা জিনিস দেখলাম, একজন হাওয়াই চটি পরে অমরনাথ গেছে আর আমরা জুতো নিয়ে খুব ভাবছিলাম। এখন এই রাস্তাটা একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেন মনে হচ্ছে অর্শবল এগিয়ে যাচ্ছে আর পুরো ধুলো ওড়াতে ওড়াতে। সামনের দিকে কী আছে দেখতে পাচ্ছি না, পুরো ঘন কুয়াশার মতন। এই হচ্ছে বাবা অমরনাথের বালতারের দিকের রাস্তা।
গত বছর যখন এখান থেকে হেঁটে ফিরেছিলাম তখনও বলেছিলাম এই যে জায়গাটা এখানে কিন্তু খুব পাহাড় ধস নামে, তাই এই জায়গাটা একটু তাড়াতাড়ি পেরাতে হবে। আর এই জায়গাটায় পেরিয়ে যাওয়া মানে হচ্ছে আপনি একটা ভালো রাস্তায় চলে আসবেন, যেখানে পাহাড়ের গায়ে শুধু সবুজের ঘাস আর বড় বড় গাছ, তাহলে বিপজ্জনক মুক্ত এরিয়া। যে ঘোড়াগুলো ওপর থেকে নিচে এসেছিল তাদের যদি বাড়ি উপরে হয় তাহলে তারা বাড়িতে ফিরছে। আজকে দিনের মতন বালতাল থেকে কোনো ভক্তগণ আর অমরনাথের উদ্দেশ্যে রওনা দিতে পারবে না। বালতাল থেকে ফেরার পথে সারা গায়ে আউডার পাউডার হয়ে গেছে, মানে ঘোড়া পায়ের যে এত ধুলো পুরো একদম উড়বলে হ্যাঁ একে উড়বলে হ্যাঁ কা ক্যা উড়ে আরে হামকে ওজন দূরে যালা হ্যাঁ দুবারে উঠে নেই ও ডোম নেই হ্যাঁ ডোম নেই হ্যাঁ এ নর্মাল হ্যাঁ টিভি মে দেখাই না ও কম্পিউটার মে আর মোবাইল মে দিখেগা ওই চিজে হাম থোড়া ক্লান্ত হো গিয়া ঠিক সুবহ মে গিয়া থা ফির আয়া বম বম ভোলে এখনো আমাকে 5 কিলোমিটার যেতে হবে। এগিয়ে চললাম বালতালের উদ্দেশ্যে, অবশেষে ডোমেলের বেস ক্যাম্পে প্রবেশ করছি। আর এখানেই RFID কার্ডটি জমা নিয়ে নেবে। হঠাৎ রাজুর সঙ্গে দেখা হলো, রাজুকে দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র ধরে আসছে। ও ঘোড়া করে উঠেছিল, ওর চুলটা দেখুন রাজার মতন সুন্দর হয়েছে কাটিং, আর এই জামাটা দেখুন কত ময়লা। তো সুতরাং দুপুর 12টার পর যদি আপনারা অমরনাথ থেকে নিচে নামেন তাহলে রাজুর মতন এরকম অবস্থা হলেও হতে পারে। মুখটা দেখা প্লিজ প্লিজ ভাই বলো না, লোকে দেখে বুঝতে পারবে যে কিভাবে তুই এসছিস যুদ্ধ করে। এগিয়ে যাচ্ছি বালতাল ভ্যালির দিকে, আর মোটামুটি আমাদের দর্শনটা ভালোই হয়েছে। সামনে দেখা যাচ্ছে চেকপোস্টে, আর উল্টো দিকে দাঁড়িয়ে আছি আমি আর তন্ময়। আর সফরের ভিডিওটা শুরু হয়েছিল তন্ময় আর আমাকে দিয়ে, আর শেষের ভিডিওটা তন্ময় ও আমাকে দিয়ে। আমাদের এই অমরনাথ ভিডিওগুলো কেমন লাগবে জানাবেন অবশ্যই। তো সবাই মিলে একবার জোরে করে আবার একবার বলি, জয় বাবা ভূতনাথ, পৌঁছে গেলাম অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে গেলাম অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে গেলাম অমরনাথ। আপনারা ভালো থাকবেন, নমস্কার। রাত 2টো নাগাদ অজয় এসে ডেকে দিল বাস স্ট্যান্ডে যেতে হবে। বা বেরিয়ে দেখি অজয় আর গবলু দুজন মিলে চা খেতে শুরু করে দিয়েছে। এখন বাজে 3টে আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাস টার্মিনালের কাছে। আজকে আমরা জম্মু যাব আর সেখান থেকে আমাদের ট্রেন। আমরা খুব সাকসেসফুলি কতজন মেম্বার এসেছিলাম সুষ্ঠুভাবে আমরা বাড়িতে ফিরছি, এর থেকে ভালো কিছু হয় না। ফেরার সময় বাস ফেয়ার হচ্ছে 650 টাকা। মেন রোড থেকে এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সামান্য কিছু লাইট আর মোবাইলের টর্চের আলো দিয়ে আমরা এগাতে লাগলাম বাস স্ট্যান্ডে। জম্মুর মতন এখানেও বাস টার্মিনালে অসংখ্য বাস রাখা আছে, আর আমাদের টিকিট থেকে বাসের নাম্বার বার করে খুঁজে নিতে হবে বাসটি কোথায় রাখা আছে। অবশেষে পেয়ে গেছি আমাদের বাস, তারপর ঠিক সময় মতন বাস এগিয়ে চলল বালতাল টার্মিনাল থেকে জম্মুর উদ্দেশ্যে। এরই মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা আর মনে নেই, চোখ যখন খুলল তখন দেখলাম আমাদের বাস একটা নদীর পাশ থেকে দ্রুত বেগে এগিয়ে চলছে। পাশে অজয়ের মুখে শুনলাম এটা নাকি জজিরা পাস, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস পৌঁছে গেল সোনমার্কে। সোনমার্কের অসাধারণ সিনিক বিউটি দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে লাগলাম জম্মুর উদ্দেশ্যে। এখন প্রায় 10:30, আমাদের গাড়ি চলছে গান্ডেরবালের রোডের ওপর থেকে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম জম্মুর উদ্দেশ্যে। এখন
এখন প্রায় 12:30 বাজে। আমরা এগিয়ে চলছি জম্মুর উদ্দেশ্যে। যে রুটটি থেকে যাচ্ছি সেই রুটটি শ্রীনগর টু কন্যাকুমারী কানেক্টেড রুট, আর এখান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীনগরের ডাল লেক। এখন আমাদের বাস আলিবাগের ওপর থেকে যাচ্ছে, আর কিছুক্ষণের পর আমরা পৌঁছে যাব অনন্তনাগের কাছাকাছি। সিট থেকে উঠে বাসের কেবিনে গিয়ে দেখি বাস এখন দুরন্ত গতিতে ন্যাশনাল হাইওয়ের ওপর থেকে ছুটছে, আর কিছু অমরনাথ যাত্রীরা ড্রাইভারের পেছনের সিটে শুয়ে আছে, এছাড়া প্রায় সকলেই রেস্ট করছে নিজ নিজ সিটে বসে। জানলা থেকে উঁকি মেরে দেখলাম অনেক ক্রিকেটের ব্যাট তৈরির ফ্যাক্টরি এখানে রয়েছে, আর তাদের র মেটেরিয়ালগুলো ছাদের ওপর সারিবদ্ধভাবে রাখা আছে। আমরা যখন অনন্তনাগে এসে পৌঁছালাম দেখলাম আমাদের উল্টো লেন থেকে জম্মু থেকে বালতালগামী অমরনাথ যাত্রীবাহী সি সাইনবোর্ডের বাসগুলো তারা এগিয়ে চলেছে তাদের ডেস্টিনেশনে। আমাদের বাস এগিয়ে চলেছে চেনানির উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করলাম জম্মু থেকে শ্রীনগরের মধ্যে অবস্থিত সবথেকে বড় টানেলটির ভেতর। এটির দৈর্ঘ্য প্রায় 19 কিলোমিটারের মতন। টানেলটি পার করতে উল্টো লেনের মধ্যে দেখলাম জম্মু থেকে পহেলগাঁও গামী যাত্রীবাহী বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এবার আমাদের বাস দাঁড়িয়ে পড়ল সবথেকে বড় ভাণ্ডারার সামনে। বাস থেকে এক এক করে যাত্রী সব নেমে যেন মেলার মতন এগিয়ে চলেছে সেই ভাণ্ডারার উদ্দেশ্যে। যাই হোক, আমরা আর গেলাম না, তার কারণ বাস ভাণ্ডারা থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আর 30 মিনিটের মধ্যে বাস থেকে ভাণ্ডারে গিয়ে ওখান থেকে ফিরত আসা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই আমরা এখানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আজকে সফরটা আমার মোটামুটি ভালোই লাগলো, কিন্তু বাস খুব আস্তে আস্তে চলছে, হয়তো কোনো সিকিউরিটি রিজন আছে এদের যে 40-এর ওপর বাস চলবে না। নর্মালি এইসব হাইওয়েতে 70-80 গাড়ি চালানো কোনো ব্যাপারই নয়, আস্তে আস্তে গাড়ি চলছে, এইটার জন্য অনেক টাইম টেকেন হয়ে যাচ্ছে। দারুণ দারুণ ভিউ, দারুণ পরিবেশ, আর ঈশ্বরের আশীর্বাদে আমরা বৃষ্টি পাইনি, যার কারণে আমরা খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি, তার জন্য ঈশ্বরের কাছে আমার কোটি কোটি ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দেওয়ার জন্য সবাইকে ডাক দেয়, আমরাও চলে আসি বাসের কাছাকাছি। বাস এখন এগিয়ে চলছে বানিহালের উদ্দেশ্যে, কিছুক্ষণ পরেই দেখা যাবে বানিহাল স্টেশন। বাসের সামনের কাছ থেকে দেখতে পেলাম শ্রীনগর থেকে আগত বানিহালের দিকে লোকাল ট্রেনটি খুবই ধীরে ধীরে রাস্তা ক্রস করছে। জানলা থেকে দেখা যাচ্ছে বানিহাল স্টেশনটি। এখন আমরা এগিয়ে চলছি বানিহালের লোকাল এক রাস্তার উপর থেকে। আমাদের বাস এখন চিনাব নদীর ওপর থেকে এগিয়ে চলেছে জম্মুর উদ্দেশ্যে। প্রায় 2 নাগাদ আমাদের বাস এসে পৌঁছালো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের সামনে। এই টানেলটি প্রায় 9 কিলোমিটার দীর্ঘ। প্রায় 15 মিনিটের পর আমাদের বাস টানেলের ভেতর থেকে বেরিয়ে মূল রাস্তা থেকে এগিয়ে চলেছে উদমপুরের উদ্দেশ্যে। উদমপুর আসতেই লোক বাস থেকে নেমে যায় তারা বৈষ্ণব দেবী দর্শন করবে বলে। আমাদের বাস এখন জম্মুর দিকে রওনা দিয়েছে, এখন বাজে প্রায় 3:30। প্রায় ঘণ্টাখানেক পর আমাদের বাস প্রবেশ করলো জম্মু শহরের ভিতর। এবার আমরা বাস থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে চললাম অটো স্ট্যান্ডের দিকে। অবশেষে আমরা 4 জন সুস্থভাবে পৌঁছে গেছি জম্মু রেলওয়ে স্টেশনে। অবশেষে পৌঁছে গেলাম জম্মু স্টেশনের ভেতর। ব্লকটা এটুকু থাক, দেখা হবে পরের ব্লকে। হ্যাপি জার্নি। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তো আমরা এখন ট্রেনে উঠবো কিছুক্ষণের মধ্যে। 8:30 আমাদের ট্রেন ছাড়বে, আর ট্রেন পৌঁছাবে পরশু দিন প্রায় বিকাল 3 নাগাদ কলকাতা স্টেশন। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে জম্মু স্টেশন থেকে, আমরা এখন যাচ্ছি কলকাতা উদ্দেশ্যে। এখন বাজে 9:30 আর আমরা দাঁড়িয়ে আছি মুরাদাবাদ স্টেশনে। ট্রেনের ভেতর গিয়ে দেখলাম অজয় সকালের জলখাবার শুরু করে দিয়েছে, আর গবলু হাতে ব্রাশ মাজন নিয়ে বসে আছে। আমাদের ট্রেন এখন বারিলির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
11টায় 11:30 বাজার সঙ্গে সঙ্গেই আমি আমার মোবাইলের মাধ্যমে আমাদের খাবারটা অর্ডার করে দিই। 12:30টা বাজার সাথে সাথেই আমাদের খাবার চলে আসে। গরম গরম খাবার পেয়ে আমরা লোভ সামলাতে না পেরে বসে গেলাম খেতে সবাই মিলে। দুপুরের খাবার শেষ হতে না হতেই দেখি প্যান্ট্রি গার্ডের লোক এসে হাজির। যেহেতু আমরা ডিম ভাত নিয়েছিলাম তাই আমাদের 160 টাকা করে মাথা পিছু পড়েছিল। চোখ ফেরাতেই দেখি দেবজিৎ আঙ্কেল ফোন ঘাটছে। ফোন এলো এবং মায়ের সঙ্গে কথা বলে নিলাম। এরই মধ্যে বুয়াইকা আমার সামনে এসে বসে পড়ল। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে অমরনাথ আসতে গেলে কত টাকা লাগে, সেখানে লিখেছিলাম প্রায় 9,500 টাকা মতন লাগতে পারে। যেহেতু সদ্য আমি অমরনাথ দর্শন করে কলকাতার দিকে রওনা দিচ্ছি তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার অমরনাথ যেতে কত খরচা লেগেছে এই কদিনের মধ্যে। দেখুন যে জিনিসটা বলবো সেটা জম্মু থেকে জম্মুর মধ্যে, জম্মু থেকে কলকাতায় কীভাবে আসবেন সেই পয়সাটা আপনারা বুঝিয়ে নেবেন। এবার আমি বলি জম্মুতে এসে প্রথমে আপনাকে যেতে হবে যাত্রীনিবাস। জম্মু থেকে যাত্রীনিবাসের অটো ভাড়া 30 টাকা। যাত্রীনিবাসে থাকার জন্যে আপনার মাথাপিছু প্রতিদিনের খরচা পড়বে 35 টাকা, আর তার সাথে বেডিং নিতে গেলে আরও 20 টাকা এক্সট্রা পড়বে। জম্মু থেকে যদি বালতাল হয়ে যান তাহলে আপনার বাস ভাড়া পড়বে 653 টাকা, আর বালতালে যখন আপনি কোনো টেন্ট নেবেন মিনিমাম টেন্টের ভাড়া 200 টাকা, এমনি চান করার জন্যে গরম জল আপনি ধরে নিতে পারেন আরও 100 টাকা। এবারে তার পরের দিন যেদিন আপনি বাবা অমরনাথের পবিত্র গুহার দিকে রওনা দেবেন সেদিনকে আপনার কোনো পয়সা লাগবে না। যখন আপনি অমরনাথ গুহা থেকে রিটার্ন আসবেন তখন বালতালে আবার আপনাকে টেন্ট নিতে হবে, টেন্টের ভাড়া 200 টাকা, এবং যদি রাতে স্নান করেন তার জন্য 100 টাকা গরম জল করতেই পারে। পরের দিন যখন আপনি বালতাল থেকে আপনি জম্মুর উদ্দেশ্যে যাবেন তখন নন এসি বাসের ভাড়া 653 টাকা। বাস আপনাকে নামিয়ে দেবে জম্মু বাস টার্মিনালে, আর ওখান থেকে মাত্র 25 টাকার বিনিময়ে বাসে করে আপনি চলে আসতে পারেন জম্মু স্টেশনে। তো বন্ধুরা টোটাল খরচ হতে পারে 2,031 টাকা। আপনারা 4 দিনে 2,031 টাকার মাধ্যমে জম্মু থেকে অমরনাথ, অমরনাথ থেকে জম্মু ঘুরে আসতে পারেন। বাজে এখন বিকাল 5টা আর আমরা চলে এসেছি লখনৌতে। এখানে এসে আমাদের খালি বোতলগুলো রিফিলিং করে নিলাম আর ঢুকে পড়লাম ট্রেনের ভেতর। তো ছবি এরকম আছে তোর এরকম শুরু থেকে ঘর থেকে চলে এসেছি। অনেকদিন হয়েছে কাশ্মীরে ছিলাম, অনেকদিন বাবার দর্শন হয়েছে, কিন্তু এই এখন যে ফিরে যাচ্ছি আমার খুব মনটা খারাপ লাগছে। মানছি অনেকদিন পড়াশোনা হয়নি, কাজবাজ হয়নি, ঠিক আছে, কিন্তু ওইখানে যে অ্যাটমসফিয়ারটা ছিল যেরকম ভালো লাগছিল সেখানে বাড়িতে গেলে তো সেরকমটা আর হবে না, ঠিক আছে। আমার কোনো চাপ ছিল না, মাথায় কোনো টেনশন ছিল না, ওখানে শুধু বাবাকে নিয়েই পড়েছিলাম, মানে বাবার দর্শন হবে ভালো লাগছে এটাই অনেক বড় ব্যাপার। এখন বাড়ি যাচ্ছি, মনটা একটু খারাপ, ঠিক আছে কী আর করা যাবে, আসছে বছর আবার হবে। জয় বাবা বড়ভানি। এখন আমরা আছি ঝাড়খণ্ডের বারাকা স্টেশনের কাছাকাছি, আর কিছুক্ষণ পর বারাকার নদী পেরিয়ে আমরা পৌঁছে যাব ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। এখনও পর্যন্ত যারা অমরনাথ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন আর মেডিকেল টেস্ট করেনি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। কেউ যদি স্পট রেজিস্ট্রেশন করতে চায় তাকে প্রথমে যেতে হবে জম্মু স্টেশনের পাশে সরস্বতী ধাম, ওখানে গিয়ে একটা টোকেন নিতে হবে এবং টোকেনেই লেখা থাকবে তার নেক্সট কোন ডেটের মধ্যে মেডিকেল টেস্ট এবং পারমিটটি দেওয়া হবে। সাধারণত 2-4 দিন তাকে ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর সেখান থেকেই তারা কিন্তু মেডিকেল টেস্ট এবং পারমিটটি দিয়ে দেয়। তো সুতরাং বন্ধুরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। কলকাতায় যারা মেডিকেল টেস্টের নামে মানুষটার শিকার হচ্ছেন বিভিন্ন হসপিটাল থেকে তারা কিন্তু জম্মুতে গিয়ে সরাসরি অন স্পট পারমিটটি করতে পারে। সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা যখন অমরনাথ যাবেন বা যেখানে সেখানে জল খাবেন না, পারলে জল কিনে খাবেন, কারণ জলের মধ্যে কিন্তু আপনাদের ফুড পয়জন হতে পারে। আমার সঙ্গে এবং দেবজিৎ দার সঙ্গে কিছু কিছু হয়েছে, তো সেই জন্যই বললাম লজ্জা পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোচ্ছি, মনটাও খারাপ লাগছে তার সাথে সাথে আনন্দও হচ্ছে। খারাপ লাগছে এই কারণেই যে এই 7-8 দিন আমরা সব বন্ধুরা মিলে একসাথে একভাবে সময় কাটালাম, বাবার দর্শন করলাম, খুব আনন্দ সহকারে কোনো অসুবিধা ছাড়াই আমরা নিচে আস্তে আস্তে নেমে গেলাম।
যেরাম সুস্থভাবে গেছিলাম সেরাম সুস্থভাবে ফিরেও এলাম, সেইটা একটা দুঃখ রয়ে গেল। আবার জানি না কবে আমরা সবাই মিলে একসাথে আবার হব, আবার একসাথে কোথাও যাব। আর আনন্দ এইটাই যে এই 7-8 দিন পরিবারের থেকে সম্পূর্ণ আলাদা হয়েছিলাম, আবার পরিবারকে ফিরে পাব, পরিবারের সঙ্গে মিশব, বাড়িতে গিয়ে ছেলের সাথে একটু খেলা করব। ছেলের অনেক প্রশ্নের উত্তর আছে এই যাত্রার নিয়ে, সেই প্রশ্নের উত্তরগুলো দেব। আর আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, জীবনে একবার হলেও বাবার দর্শন অবশ্যই করুন, জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট। এবং আপনি কোন পরিস্থিতিতে রয়েছেন, আপনার শারীরিক পরিস্থিতিটা কোন জায়গায় রয়েছে, সেই সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা এই অমরনাথ যাত্রাতে আপনি পেয়ে যাবেন। আজকে 6 তারিখ, আমি এখন ট্রেনের মধ্যে বসে আছি, বেঙ্গলে ঢুকে গেছি। 2 তারিখে আমরা অমরনাথ দর্শন করেছি, পরিবেশটা খুবই ভালো, আমাদের ফেভার করছি। সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে উদ্দেশ্য এইটাই জানাচ্ছি, আপনারা অন্তত জীবনে একবার অমরনাথ দর্শন করুন। কাশ্মীরের আলু বখরা আমি জানতাম, এগুলো আমাদের বিরিয়ানিতে দেয়, চাটনিতেও দেয়, কিন্তু খেতে পুরো টমেটোর মতন, আমার তো খুব একটা ভালো লাগছে না। গবলুর ভালো লেগেছে বলে 1 কার্টন মাল নিয়েছে। এক একটা দারুণ মিষ্টি, আর এক একটা অদ্ভুত ধরনের টেস্ট, মিষ্টি গুনোই মনে হয় খায়। অনেকক্ষণ পরে এই আঁকড়টা ভাঙতে পারলাম, ঠিক আছে। আর অফিসের আমার সঙ্গে যোগাযোগ করেছিল, ও দেখা করতে আসছে, ওইখান থেকেই কলকাতায় যাবে, দূর থেকে দেখা যাচ্ছে অভিষেককে। দাদি আয় এপাশে, আয় এপাশে অভিষেক। জয় বাবা ভূতনাথ, ঘুরে এলাম অমরনাথ, জয় বাবা ভূতনাথ, ঘুরে এলাম অমরনাথ, জয় বাবা ভূতনাথ, ঘুরে এলাম অমরনাথ, জয় বাবা ভূতনাথ। এদিকে অভিষেক যাওয়ার জন্য জুতো পড়ছে, যাই হোক অভিষেক ব্যাগপত্র নিয়ে নিল, অভিষেককে বিদায় জানালাম, আর আমরা এগিয়ে চললাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। ভালো থাকিস ভাই। শেষে পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। কেমন লাগলো দেবজিৎ দা আমাদের এই সফরটা একটু বলো। হ্যাঁ, এটা মেমোরেবল, এটা কোনো ভোলার মতো নয়। আমি আশা করবো যদি নেক্সট কোনো এরকম প্রোগ্রাম কিনতে চায়, আমি চেষ্টা করবো আবার তোমার সঙ্গে পার্টিসিপেট করার জন্য। খুব ভালো লেগেছে এটা। আর একটু কি তোমাদের রাগারাগি হয়েছে তোমার সঙ্গে? কিছু রাগারাগি ওসব কোথায় কোথাও, কিছু রাগে কিচ্ছু তো একটু আদ্র হওয়া দরকার আছে, নাহলে ভেতরের জিনিসগুলো বেরোবে কী করে। যাই হোক, কিছু না, যেরকম বাসন টুকটাক হয় সেমনি এক জায়গায় 5 জন থাকলে একটু ভাই শহর মনের মিল না হতে পারে। তো দেবজিৎ দা বলছে সামনের বছর আমাদের সঙ্গে আবার যাবে, হয়তো আমরা সামনের বছর আবার একসঙ্গে অমরনাথ যেতে পারি, তাই তো? ইয়েস কি নো? নিশ্চয়ই দেবজিৎ দা আবার অমরনাথ যাবে। জয় বাবা ভূতনাথ। সবাই যে যার মতন করে চলে গেল, আর আমি চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। জয় বাবা ভূতনাথ, ঘুরে এলাম অমরনাথ।